সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে, দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 139তম এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো নারায়ণগঞ্জের ছেলে মিলনের জীবনের বাস্তব গল্প, প্রবাসী মিলন ভাইয়ের জীবনের এই গল্পটা। শুরু করার শুরুতে ছোট্ট একটা কথা বলি বন্ধুগণ, আমার জীবনের গল্প অনুষ্ঠান আমি প্রতিদিনই অনেক মানুষের জীবনের গল্পই পাই এবং প্রতিদিনে কারো না কারো জীবনের গল্প আমি বলে যাই। কিন্তু বিশ্বাস করেন, মাঝে মাঝে এমন সব জীবনের গল্প আমি পাই যেটা সিনেমা আর রূপকথাকেও হার মানিয়ে দেয়, যেমনটা পেয়েছিলাম এই মিলন ভাইয়ের জীবনের গল্পটা। মিলনের জীবনের গল্পের প্রসঙ্গে আরও একটা ছোট্ট কথা বলি, যারা প্রবাসে থাকেন তারা জানেন, প্রবাসে যাওয়ার আগে আপনাকে ঢাকাতে 3 দিনের জন্য ট্রেনিং করতে হয়। আর আমি মনে করি ওই ট্রেনিংয়ের চেয়েও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজকে মিলন ভাইয়ের জীবনের গল্পটা শোনা। কেননা মিলন ভাইয়ের সাথে যেটা ঘটেছে, প্রবাসে থাকা প্রায় 80% ছেলের সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে। তাই বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম মোহাম্মদ মিলন, আমার বাড়ি রাজধানী ঢাকার পাশের ছোট্ট একটা শহর নারায়ণগঞ্জ। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার বলাই চলে, কেননা আমার বাবা নারায়ণগঞ্জের একজন নাম করা টিন ব্যবসায়িক। যারা ঘর বানান, ঘরের জন্য যে টিন ব্যবহার করা হয়, সেই টিন ব্যবসায়িক হচ্ছে আমার বাবা। এবং সাথে আমার একটা কাকাও আছে, আমার বাবা আর আমার কাকা একসাথে টিনের ব্যবসা করে। আমি ছোটোবেলা থেকে আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি, আমি যথেষ্ট আরাম আয়েশেই বড় হয়েছি। আমাদের পরিবারের পার্শ্ববর্তী পরিবারে যে থাকে সে হচ্ছে আমার কাকি, আর আমার হচ্ছে একটা চাচি, আর হচ্ছে চাচাতো বোন। আর আমার চাচা তো বলেইছিলাম যে আমার আব্বার সাথে টিনের ব্যবসা করে। আমাদের টিনের অনেক বড় একটা দোকান আছে নারায়ণগঞ্জের শহরেই। তো যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমি খুব ছোটোবেলা থেকে শুরু করি। আমি যখন অনেক ছোট তখন হচ্ছে আমার বাবা একটু মোটা ছিল, আমার বাবার স্বাস্থ্যটা আসলে অনেক ভালো ছিল, যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। তো বাবা একদিন রাতের বেলায় আমরা যখন ঘুমিয়ে থাকি, আমি তখন খুব বেশি ছোট না, লাইক হচ্ছে ক্লাস 2 কিংবা ক্লাস 3 পড়ি, ওই সময়ের ঘটনা। তো তখন একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার বাবা মারা যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমার মা যথেষ্ট ইয়াং টাইপের একজন মহিলা, যথেষ্ট ইয়াং, কারণ আমি আমার মায়ের প্রথম সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই। তো সেজন্য আমার বাবা মারা যাওয়ার পরে আমার কাকা কিন্তু আমার বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসতো, মানে অনেক ভালোবাসত আমার বাবাকে। তো আমার বাবা যখন মারা যায় তখন কাকা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। অ্যান্ড তখন আমার মা যেহেতু অনেক বেশি ইয়াং, আমার নানা আর নানু এসে আমার মাকে নিয়ে যায়, আর সাথে করে তারা আমাকেও নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু আমার কাকা বলতেছে যে না, আমাকে তারা দিবে না। আমার কাকা বলতেছে যে আমার ভাতিজা আমাদের বংশের রক্ত, আমার বড় ভাইয়ের ছেলে, আমার দেহে প্রাণ থাকতো আমি কখনো আমার ভাতিজাকে দিব না। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে না, আমার মা আমাকে কখনো রেখে যাবে না, আমার মা আমাকে নিয়েই হচ্ছে আমার নানু বাড়িতে চলে যাবে। একটা পর্যায়ে আমার কাকা নিরুপায় হয়ে আমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমাকে নিয়ে খুব ছোটোবেলায় আমার কাকা আমাকে নিয়ে বাড়ি থেকে পালাইয়া যায়। তখন প্রায় 4-5 দিনের মতো আমার নানা নানি আমাদের বাড়িতে থাকে, কিন্তু আমার কাকা আমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়, যার জন্য আমার নানা নানি আমাকে আর না পেয়ে জোর করে আমার মাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। কাকা যখন খবর পায় যে আমার মাকে নিয়ে আমার নানা নানি চলে গেছে, তখন কাকা আমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে আমি আমার কাকার পরিবারে বড় হই। আমার একটা চাচাতো বোন আছে, আমার একটা কাকাতো বোন আছে, যার নাম হচ্ছে ফারজানা। ফারজানা কিন্তু যথেষ্ট ভালো মনের একটা মানুষ। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে ফারজানা যদিও আমার চাচাতো বোনের মতো, কিন্তু ফারজানা যেন কোনো সময় আমার ফ্রেন্ড, কোনো সময় আমার বোন, মানে ফারজানা আমার খুব কাছের কোনো একজন মানুষ। আমি সুখ দুঃখের কথাগুলো সবসময় ফারজানার সাথে শেয়ার করি, সুখে দুঃখে দুজনে মিলেমিশে একেবারে একাকার। আমি আমার কাকা আর কাকির ভালোবাসা এমনভাবে পাই, মুহূর্তের মধ্যে বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা, আমি সব কিছু ভুলে যাই। কাকা কাকি আমাদেরকে তাদের সন্তানের মতো লালন পালন করে বড়
করতে থাকে। একটা পর্যায়ে আমি আমাদের এলাকার স্কুলে ক্লাস টেনে পড়ি। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আমি প্রচুর পরিমাণ প্রাণবন্ত। আর একটা ব্যাপার আমি এখানে একটু বলে চাই, সেটা হচ্ছে আমার মা যখন আমাদের বাড়ি থেকে চলে যায় তখন আমার নানা নানি মিলে আমার মাকে অন্যত্র বিয়ে দেয়। আর আমার মাকে বিয়ে দেওয়ার পরে আমার কাকা ছোটোবেলা থেকে আমাকে নিয়ে ভীষণ ভয় পেত। প্রায় অনেকগুলো বছর আমার মায়ের সাথে আমাকে যোগাযোগ করতে দেয়নি, এটা কাকা ইচ্ছা করেই দেয়নি। মা কাকা ভাবতেছিল আমি যদি আমার মায়ের সাথে যোগাযোগ করি তাহলে হয়তো আমার মা আমাকে নিয়ে চলে যাবে। একটা পর্যায়ে আমি মায়ের সমস্ত স্মৃতি আর ভালোবাসাগুলো ভুলে যাই। এরপরে আমি আমাদের এলাকারই একটা স্কুলে যখন ক্লাস টেনে পড়ি তখন আমি প্রচুর পরিমাণ প্রাণবন্ত। মানে হয় না যে স্কুলে যতগুলো ছেলেমেয়ে আছে তাদের মাঝে আমি সবচেয়ে বেশি লাইক লম্বা ফর্সা এবং অনেক বেশি স্মার্ট। তো তখন আমি অনেক বেশি ফুটবল খেলতে পছন্দ করতাম, আমি ফুটবল খেলতে ভীষণ পছন্দ করি। তো একদিন ফুটবল খেলতে গিয়ে আমি ফুটবল খেলে পা ভেঙে ফেলি, মানে পা ভেঙে ফেলি বলতে পা মস্কেয়া যায়। এরপর বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি আমার এই ব্যথার কথাটা কাউকে বলি না, মানে কাকাকেও বলি না কাকিকেও বলি না, কারণ জানি যে বললে তারা প্রচণ্ড পরিমাণ বকা আমাকে দিবে, কারণ তারা আমাকে বলেছিল যে ফুটবল খেলার জন্য না যাওয়ার জন্য। আমি যথারীতি কাউকে বলি না, কিন্তু আমার এই ব্যথাটা এতটাই তীব্র ছিল যে রাতের বেলা আমি এটা সহ্য করে থাকতে পারতেছিলাম না। আমি রাতের একটা পর্যায়ে মা গো বলে কোয়ায় কোয়ায় কাঁদতেছিলাম। আমার কান্নার শব্দটা আমার হচ্ছে আমার চাচাতো বোন ফারজানার কানে গিয়ে পৌঁছায়। ফারজানা তখন রাতের বেলায় আমার কোয়ানির শব্দ শুনে আমার ঘরের দরজায় এসে নক করে। আমি তখন প্রচুর পরিমাণ ভয় পেয়ে যাই, না জানি আমার কাকা কাকি আমার কান্নার শব্দ শুনতে পাইছে। আমি খুব ভয়ে ভয়ে যখন দরজাটা খুলি আমি দেখি যে আমার ঘরের দরজার সামনে একটা পরি দাঁড়িয়ে আছে। আসলেই ফারজানা দেখতে একেবারে পরির মতো একটা মেয়ে ছিল, যেমন লম্বা ফর্সা সুন্দর অমায়িক চেহারার অধিকারী। আমাকে বলতেছে যে কী ব্যাপার, কান্না কেন করতেছেন? আমি বললাম যে না না কিছু না, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমাকে বলতেছে না না বলেন কী হয়েছে? আমি বললাম যে ফুটবল খেলতে গিয়ে বিকেলবেলা না পায়ে ব্যথা পাইছি। তো আমাকে বলতেছিল আচ্ছা এই জন্যই তো বুঝতে পারছি, আমি তো ভাবছিলাম যে মনে হয় অন্য কোনো সমস্যা। আমি বললাম যে না এই তো সমস্যা, পা পরবেলা মালিশ করে দিব। আমি বললাম না না থাক, এত রাতের বেলায় কাকা কাকি দেখলে আবার কী মনে করবে? বলে না কিছু মনে করবে না। এটা বলে সে হচ্ছে চুলা থেকে, যারা গ্রামের মানুষ তারা খুব ভালো করেই জানেন যে তখন শীতকাল ছিল, অ্যান্ড শীতকালে হচ্ছে যে লার্কি দিয়ে চুলা ধরানো হয় কিন্তু ওইটা অনেক সময় ভিজা থাকে, কেন কুয়াশা পড়ে থাকে। তো কুয়াশার সময় সে খুব কষ্ট করে ধান গাছের, আমরা গ্রাম বাংলার ভাষায় যেটাকে খের বলি, ওই খের দিয়ে আগুন চালিয়ে সে একটু তেল গরম করে, একটু তেলটা নিয়ে আমার রুমে আসে, এসে আমাকে তেলটা মালিশ করে দেয়। অ্যান্ড আমার তখন এত ভালো লাগে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি তখন বলি যে ফারজানা যদি কখনও তোমার বিয়ে হয়ে যায় তাহলে তো তুমি আমাদের এই ঘর বাড়ি ছেড়ে চলে যাবা, তাহলে যদি আমি ফুটবল খেলে পা ভেঙে ফেলি আমার পাটা কে মালিশ করে দিবে? ফারজানা তখন আমার মাথায় হাত বুলে দিয়ে বলে আপনি যদি চান তাহলে সারা জীবন তো আমাকে আপনার পায়ের ম্যাসাজ করার জন্য রেখে দিতে পারেন। আমি বললাম ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমাকে বলতেছে আমি কিন্তু সারা জীবন আপনার পাটাকে ম্যাসাজ করে যেতে চাই। আমি তখন তার কথাবার্তা শুনে বুঝতে পারলাম সে যেন আমার প্রতি একটু তার দুর্বল। আমি আসলে তার সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি কিন্তু কখনও তার প্রতি আমার এই ফিলিংস অনুভূতিগুলো জাগে নাই, কিন্তু আজকে কেন জানি তাকে এই কথাগুলো আমি বলতেছি। একেবারে গভীর রাত, রাত প্রায় আনুমানিক তখন 2-3 বাজে, একেবারে গভীর রাতে যখন তার সাথে আমার কথাবার্তা হচ্ছিলো আর ঠান্ডার সময় ছিল, আমি একই কম্বলের নিচে, মানে কম্বলের নিচে মিন্স হচ্ছে আমি কম্বলে আমার গায়ে কম্বলটা অর্ধেক দেওয়া আর অর্ধেক কম্বল হচ্ছে ফারজানার পায়ের উপরে দেওয়া, আর আমার পাটা একটু ভিড় করে ফারজানা মেসেজ করে দিচ্ছিল। আমার তখন এত ভালো লাগতেছিল, ওই মুহূর্তটা মনে হয় আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। যাই হোক, সে মেসেজ করতে করতে আমাকে ওই কথাগুলো বলতেছিল, অ্যান্ড এটা বলার পর যথারীতি ফজরের আজানের একটুখানি আগে ও আমার ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে প্রতিটা মুহূর্ত আমার কেন জানি বার বার মেয়েটার কথা মনে পড়ে। আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবীটা একদিকে, ফারজানা আমার কাছে একদিকে, আমি কখনো তাকে ভুলতে পারি না। আমার কেন জানি বারবার মন চায় যে শুধু তার কাছে যাই, তার আশেপাশে ঘুরে বেড়াই। এভাবে হাঁটি হাঁটি করে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত ছিল। একটা সময় আমি এসএসসি পাস করি, এসএসসিতে যথেষ্ট ভালো একটা রেজাল্ট করি যার জন্য আমাকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের একটা কলেজে ভর্তি হয়। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বাসা থেকে অনেক দূরে থাকতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে না, আমি বাসা থেকে দূরে থাকতে পারবো না, কারণ বাসা থেকে দূরে থাকলে আমি ফারজানাকে দেখতে পারবো না। ফারজানার ওই মিষ্টি মুখখানি দেখার জন্য আমি কলেজে পড়াশোনা বন্ধ করে দিই। একটা পর্যায়ে আমার কাকা আমার উপরে খুবই খেপে যায়, আমাকে বলে এত কষ্ট করে তোকে আমি কলেজে ভর্তি করাইলাম তুই কলেজে যাস না। তোরে বললাম হোস্টেলে থাকতে হোস্টেলেও থাকিস না। আমি তখন আমার কাকাকে একটু ঘুরে পেঁচিয়ে বলি যে কাকা, কাকি আমার এত ভালোবাসে, তুমি আমার এত ভালোবাসো, আমি তোমাদের ওই মায়াবী মুখখানি না দেখে কেমন করে আমি থাকতে পারি বলো তো, এই জন্য আমার ভালো লাগে না। তখন কাকা আমার বোঝায় যে হাইরে বোকা, কাকা হয়তো বুঝে যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য আর আমি কলেজে যাই, বাট ওভাবে যাই না, দেখা গেল 15 দিনে 2-3 গেলাম ওরকম, বাট পড়াশোনার প্রতি কোনো মনোযোগ আমার নাই।
এভাবে দিনগুলো একদিন একদিন করে পার হচ্ছিল। তখন আমার কাকাতো বোনটা হচ্ছে হাতের মধ্যে মেহেদি দেয়, তো যারা গ্রামের মানুষ তারা খুব ভালো করে জানবেন তখনকার সময়টা প্লাস জিনিসটা অনেক ভালো ছিল। রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতে যাবেন দেখবেন যে বড় বড় গাছের মধ্যে লেখা থাকে এ প্লাস এম, সি প্লাস আই, এল প্লাস কে, ও প্লাস পি, মানে ওই সংক্ষেপগুলো লেখা থাকে হচ্ছে মানে গাছ কেটে মানুষজন লেখে। এটা হচ্ছে ভালোবাসার মানুষের মানে বহির প্রকাশ ঘটায় ওই সময়গুলোতে। তো এরপরে ও হচ্ছে ওর হাতের ভিতরে লিখতেছিল, মানে লিখছে এরকম যে আমার নাম লিখলো, আমার নাম লিখলো আর তার নামের প্রথম অক্ষরটা প্লাস দিয়ে লিখলো। লেখার পরে তো এটা নিয়ে ওর মা ওকে জিজ্ঞেস করলো যে ফারজানার মা, যে ফারজানা তুই এটা কী লিখলি তোর হাতের ভিতরে? তো ও কিন্তু কোনো কথা বলে না, আমি লুকিয়ে থাকে। তখন ওর পাশে একটা বান্ধবী থাকে, ওই মেয়েটা তখন হুট করে মানে ওর মাকে বলে দেয়, মানে আমার কাকিকে বলে দেয় যে কাকি আপনি জানেন না যে মানে এম দিয়ে কী, এম দিয়ে তো মিলন। তখন আমার মা জিজ্ঞেস করে মানে আমার কাকি জিজ্ঞেস করে যে মিলন মানে? পরে আমার ওই মেয়েটা বলতেছিল যে মিলন মানে আপনাদের মিলন, ও তো আপনাদের মিলনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা বলার পর তখন আমার কাকি প্রচুর পরিমাণ রেগে যায়। রেগে যাওয়ার পর আমার কাকা তো ভুনটা মানে ফারজানা তখন ওই মেয়েটাকে একটা কষে থাপ্পড় মারে, মেয়েটা তখন আমাদের এখান থেকে চলে যায়। অ্যান্ড এরপরে যখন আমি সন্ধ্যার সময় ঘরে ফিরে তখন কাকি আমার উপর একেবারে গাল ফুলিয়ে থাকে, আমার সাথে কোনোভাবে কথাই বলে না। আমি তখন বুঝতে পারিনি যে কী ব্যাপার, অন্যায়টা কী করলাম। রাত যত গভীর হচ্ছে আমার বুকের ভিতরে কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে, আর এরই মাঝে ফারজানাও কিন্তু আর আমার সামনে আসে না। আমি চিন্তা করতেছি আল্লাহ না জানি কোন মহা ঝামেলা লেগে গেল। সেরাতে আমি আর ভয়ে কোনো খাওয়া দাওয়া করি নাই। আমার কাকা জিজ্ঞেস করছিল কিরে মিলন খাবি না? আমি বললাম যে কাকা বাইরে থেকে খেয়ে আসছে, আসলে কিন্তু আমি খাই নাই। আর আমার খুব খিদেও লাগছিল, আমি চিন্তা করি যে মানে ব্যাপারটা কী হয়েছে, মানে আমি কিন্তু এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ফারজানার সাথে আমার রিলেশন কেউ জেনে গেল কিনা। এরপরে আমি ভয়ে ভয়ে শুয়ে থাকি, রাত আস্তে আস্তে মানে ঘড়ির কাটায় সময়গুলো বাড়তেছিল। আনুমানিক রাত তখন প্রায় একটার মতো বাজে, ঘরের দরজায় এসে টক টক করে শব্দ শুনতে পাই। ঘরের দরজা যখন খুলি তখন আমি দেখতে পাই যে আমার চাচাতো বোন ফারজানা দাঁড়ায় আছে। ফারজানা ঘরে আসে, এত রাতে ঘরে কেন আসতো, কী হয়েছে? পরে বলে সর্বনাশ হয়ে গেছে। আমি বলি কী হয়েছে? পরে বলে যে আমাদের একটা বান্ধবী আছে না রুমা? আমি বলে হ্যাঁ রুমা। বলে রুমা হারামজাতি না আমার মায়ের কাছে বলে দিছে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি বললাম আয় হায় বলো কি সত্যি? ও বলে হ্যাঁ সত্যি, এখন কী করবো বলো না, আমার হাত পা খুব কাঁপাকাঁপি করতেছে। আমি তখন বলি যে আমি তোমাকে কী বলবো, তোমার কথা শুনে তো আমার নিজেরই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আমি তো মানে মাথায় কোনো কিছু আসতেছে না, এই মেয়েটা এত বড় ঝামেলা কেন লাগাই দিল? তোমাকে কত করে বলেছি যে এই মেয়েটার সাথে মিশো না, এরপরও তুমি বারবার এই মেয়েটার কাছে যাও। আমাকে তখন বলতেছে আমি এখন কী করবো, আমার মাথা কিছুই আসতেছে না। অ্যান্ড আমি তখন বলি আচ্ছা যাই হোক, এখন বসো বসো, আবার চিন্তা করো না। এটা বলে আমি তার মাথায় হাত বলাই দিচ্ছিলাম, আমি কিন্তু দরজাটা খোলা রাখছিলাম। ইন দ্য মিন টাইম আমার কাকি তখন আমার ঘরের দরজায় আসে, আসার পর দেখে যে আমি ফারজানার মাথায় হাত বলাই দিচ্ছি। কাকি তখন খুব চিল্লিয়ে ফারজানা বলে ডাকে, ফারজানা তখন লাফ দিয়ে উঠে দাঁড়ায় যায়। অ্যান্ড বলে যে কী ব্যাপার, আমার বলেছে কী ব্যাপার মিলন, মানে একটু মানে গ্রামের ভাষায় বলে যে কী ব্যাপার মিলন না, তোর ঘরে আমার মাইয়া কেন, মানে তুই করে সম্বোধন করে। কাকি কিন্তু আমাকে এরকম করে কখনো তুই করে বলতো না, যখন হঠাৎ করে তুই করে বল আমি তখন খুব ভয় পেয়ে যাই। অ্যান্ড তখন ফারজানাকে খুব দুটা থাপ্পড় মারে এখান থেকে বিদায় করে দেয়, আমাকে বলতেছে তোরা আমি কালকে দেখতে এসে। পরে আমি ঘুমাই থাকি, সকালবেলা তো একেবারে মানে একেবারে ভোরে হচ্ছে, আমি উঠে গিয়ে ফজরের নামাজ পড়ি আগে। আমি চিন্তা করেছি আমার উপর আজকে তো মুসিবত আসেই, সুতরাং আগে ফজরের নামাজটা পড়ে রাখি, আল্লাহর যদি একটু সদয়বান হয় একটু রহমত থাকে। নামাজ পড়ে একেবারে টুপি পরে আছি, সকালে যখন নাস্তা করতে বসি, গ্রামের বাড়িতে কিন্তু মানে রসাইঘর যেটাকে বলে পাকের ঘর কিংবা রান্নাঘর, ওই রান্নাঘরটা কিন্তু মানে একটু বাইরে থাকে। তো রান্নাঘরে ওখানে বসে বসে আমি নাস্তা করতেছিলাম, আমার কাকা তখন আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। আমি তখন বুঝতে পারি যে রাতের বেলায় কাকির পেট থেকে কথা আমার কাকার পেটে পৌঁছে গেছে। তখন কাকা আমাকে বলতেছে তুই নাস্তা শেষ করে এসো আমার সাথে মানে দোকানে এসে দেখা করবি, মানে আমার কাকা তখনই আমার বাপ মারা যাওয়ার পর থেকে ওই টিনের দোকানটা কাকা একাই চালায়। এরপর আমি যথারীতি কাকার দোকানে যাই, কাকার দোকানে যাওয়ার পরে কাকা আমাকে বলতেছিল যে কিরে কী ব্যাপার, আমি শুনলাম যে ফারজানা নাকি রাতের বেলায় তোর ঘরে গেছে। আমি তখন আমার কাকাকে বুঝাই যে ফারজানা তো আমার বোন, আমার ঘরে যাইতে পারে, যাইলে কী হয়েছে? আমার কাকা আমাকে বলে তোরা ভাই বোন ঠিক আছে, কিন্তু এখন কি আর ভাই বোনের বয়স আছে? ফারজানা কত বড় হয়েছে, তুই কত বড় হয়েছিস, মানুষের গেলে তো খারাপ বলে না। আমি তখন বলি মানুষের খারাপ বলে কি আপনি আমাকে খারাপ বলবেন নাকি, এটা বলি। তো কাকা আমি কিন্তু কাকার সাথে কিন্তু আমি ওভাবেই কথা বলি, আমি কিন্তু কাকাকে অতটা ভয় পাই না, আমি যথেষ্ট ভয় পাচ্ছি আমার কাকিকে। তো কাকাকে ভয় পায় না, কাকাকে একদম সাহসকরম কথাগুলো বলি। বলার পরে কাকা তখন আর কিছু বলে না। তো এইভাবে দিন যেতে যেতে ফারজানার সাথে আমার সম্পর্কটা খুব গভীর হয়ে যায়, এলাকার লোকের মুখে মুখে এই সম্পর্কের কথাটা ছড়িয়ে যায়। যেতে যেতে একটা পর্যায়ে আমার কাকা তখন বুঝতে পারে যে ফারজানার সাথে আমার রিলেশন আছে। এটা জানার পরে কাকা তখন মরিয়া হয়ে ওঠে কীভাবে ফারজানার কাছ থেকে আমাকে সরানো যায়। একদিন কাকা আমাকে ডেকে বলে যে তোর বাবাটা তো মরে গেল, তোর মায়েরও অন্যত্র বিয়ে হয়ে গেল, আজকে এতগুলো বছর পেরিয়ে গেল, একটাবারের জন্য তোর মা তোর কোনো খোঁজখবর নিতে আসলো না। আমার না খুব খারাপ
খারাপ লাগে কাকা, আমি তোর একটা কথা বলি, তুই আমার কথাটাতে রাগ করিস না। দেখ তুই তো আমারই ভাতিজা, আমাদের বংশধর, আমি চাই তোর ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হোক, অনেক সুন্দর হোক। তোর অনেক অনেক জায়গা সম্পত্তি আছে এখানে, দেখ আমি যদি হারামি হইতাম তাহলে সেদিন কিন্তু আমি তোকে তোর মায়ের সাথে দিয়ে দিতাম। ছোটোবেলায় যদি আমি তোর মাকে তোকে তোর মায়ের সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু তোর যত জায়গা সম্পত্তি আছে সবগুলোর মালিক আমি হয়ে যেতাম। আমি আর আমার ভিতরে জায়গা সম্পত্তির কোনো লোভ ছিল না, যার জন্য আমি তোকে ভালোবেসে আমার বুকে আগলে নিয়ে ছোটোবেলায় আমি তোকে নিয়ে পালাই গেছিলাম, যেন তোর মা তোকে নিয়ে যেতে না পারে, এত ভালোবাসে তোকে। কিন্তু আমার চোখের সামনে তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না। আমি তখন আমার কাকাকে বলি যে কাকা তুমি আসো, কাকি আছে, ফারজানা আছে, আমার জীবন কীভাবে নষ্ট হচ্ছে। আমার কাকা বলে কীভাবে নষ্ট হচ্ছে তুই বুঝোস না, তুই পড়াশোনাও করতেছিস না, কোনো কাজও করস না, এভাবে কীভাবে তোর দিনটা কাটবে, তোর একটা ভবিষ্যৎ আছে না। আমি তখন বলি ঠিক আছে কাকা, তাহলে তুমি আমারে বলো যে কী কাজ করতে হবে, আমি কাজ করব। তখন আমার কাকা বলে তোর আর তোকে দিয়ে কোনো কাজ বাংলাদেশে হবে না, তুই বিদেশে চলে যা। তখন আমার কাকা আমাকে বলে তুই বিদেশ চলে যা। আমি তখন কাকার কথাটা শুনে একটু অবাক হয়ে যাই, কাকাকে বলে যে কাকা বিদেশে গিয়ে কী করবো, আর আমি তো মানে আমি তো আসলে ওরকম কাজটাজ তেমন কোনো কাজটাজও করতে পারি না। আমার কাকা তখন আমাকে বলে যে হাজার হাজার বাংলার প্রবাসী বাংলাদেশের বাইরে গিয়ে মানে বিদেশে গিয়ে কাজ করে, অথচ তুই বলতেছিস যে তুই কোনো কাজ করতে পারবি না, আর আমি তোকে একটা মানে নর্মাল কাজ বের করে দিব, হয়তো কোনো দোকানের ভিসা বা হালকা কোনো কাজ, প্রয়োজনে বেশি টাকা দিয়ে ভিসা কিনবো তাহলে ভালো ভিসা পাবো। আমি তখন আমার কাকাকে বলতেছি যে ঠিক আছে কাকা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু মনের ভিতরে তখনও বারবার ফারজানা ফারজানা বলেই কাঁপতেছিল। আমি চিন্তা করতেছি আমি বিদেশ গেলে তো ফারজানার বিয়ে হয়ে যাবে, এই ভয়টা আমার মাঝে কাজ করে, যেহেতু বাবা মা কেউ নাই, তো সেই ক্ষেত্রে আমি আসলে এতিম একটা ছেলে, কাকার কাছে বড় হচ্ছে। আর আজকে কাকার কথাগুলো এতটা ইমোশনাল ছিল, এতটা আবেগ প্রবণিত ছিল যে কাকার কথাগুলো শোনার পরে আমি কাকার কথার উপরে কোনো কথা বলার কোনো সাহসে পাই নাই, কিংবা আমি এতটা আবেগ প্রবণিত হয়েছে যে কথাই বলতে পারি নাই। ঘরে আসার পরে আমি তখন আমার চাচাতো বোনের সাথে কথা বলি, ফারজানাকে বলি যে ফারজানা কাকা তো এই কথা বলতেছে আমি এখন কী করবো। ও আমাকে বলে যে শুধু তোমাকে না, তোমাকে নিয়ে এই কথাগুলো আমাদের পরিবারে প্রায় আজকে দুই তিন দিন ধরে হচ্ছে, তুমি তো ঘরে আসো না অতটা, তুমি ব্যাপারগুলো জানো না, কিন্তু আমি জানতে পারি। আমি তখন বলতেছি যে আমি এখন কী করবো, আমাকে বলে কী করবো মানে বিদেশ যাবা, আমি বলি তুমি কি পাগল হয়ে গেছো, আমি তো বিদেশ গেলে তোমার বিয়ে হয়ে যাবে। ও আমাকে বলে দেখো আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আমার এই জীবন থাকতে কেউ কখনো তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর আমিও চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি আমার বাবার টাকায় আর কতদিন চলবা, তুমি যখন বিদেশ যাবা একটা সময় তুমি টাকা পয়সা উপার্জন করবা, আর সেই টাকা দিয়ে তুমি একটা ঘর বানাবা, আর সেই ঘরে তুমি আর আমি একসাথে টোনাটনির একটা সংসার করবো। ফারজানা আমাকে এরকম অসংখ্য স্বপ্ন দেখায়, অ্যান্ড সে আমাকে বলে যে আমাদের এই স্বপ্নগুলো পূরণ হবে অনলি 2 ইয়ার্সের মধ্যে, তুমি 2 বছরের মধ্যে বিদেশ থেকে চলে আসবা, অ্যান্ড তখন আমি তোমাকে বিয়ে করবো। ফারজানা কিন্তু অনেক বড়ো ছিল না, ফারজানা তখন ক্লাস 9 পড়তো। আমি তখন চিন্তা করি যে 9 থেকে ক্লাস 10 উঠবে, অ্যান্ড 2 বছরের মাঝে আমি তখন বিদেশ করে চলে আসবো, আসলে আমি ওকে বিয়ে করবো। এটা নিয়ে প্ল্যানিং করে আমি তখন কাকার কথা রাজি হই, যথারীতি কাকা আমার জন্য একটা সৌদি আরবের ভিসা ঠিক করে, আমাকে সৌদি আরবে একটা ভিসা ঠিক করে। অ্যান্ড আমি তখন পাসপোর্ট টাসপোর্ট সব কিছু কমপ্লিট করি, প্রায় 3 থেকে 4 মাসের মাঝে আমার এভরিথিং কমপ্লিট হয়ে যায়। আর আমার কাকা তখন কিন্তু সৌদি আরবের খুবই ডিমান্ড ছিল, মানে এত ডিমান্ড ছিল যে সৌদি আরবের মানে একটা ভিসার দাম প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো ছিল, ইউরোপে যাইতেও কিন্তু ওই সময় এত টাকা লাগতো না। এরপর আমার কাকা প্রায় 6.5 লাখ টাকা দিয়ে আমার জন্য একটা ভিসা কিনে, আমি তখন ওই ভিসাতে সৌদি আরবে যাই। আমার সৌদি আরবের দিনগুলো যখন শুরু হয়, আমি আমার দিনগুলোর প্রসঙ্গে একটা কথা বলি। আমাকে আমার কাকা যার কাছ থেকে ভিসা নিয়েছিল, মানে উনি ঢাকার একজন দালাল, ওনার একটা ঢাকাতে একটা ট্রাভেল এজেন্সি আছে যার নাম হচ্ছে মহিন ভাই। তো মহিন ভাই আমাকে যখন ভিসাটা দেয়, মহিন ভাই বলেছিল যে আমি নাকি হচ্ছে এখানে একটা সুপার মার্কেটের ম্যানেজারের চাকরি, এটা বলে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সৌদি আরবে যাওয়ার পর জানতে পারি যে আমি ওই সুপার মার্কেটের ক্লিনার, আমাকে ক্লিনারের ভিসা নেওয়া হয়েছে বাট বলা হচ্ছে সুপারভাইজার। আমি যেদিন গেলাম সেদিন আমাকে বুঝাই দিল কীভাবে মুভ দিতে হয়, কীভাবে লাইট পরিষ্কার করতে হয়, কীভাবে টেবিল পরিষ্কার করতে হয়, কীভাবে মাল সাজাইতে হয়, মানে এত পরিমাণ ছোটো কাজ, আমার তখন খুব খারাপ লাগতো। তো যাই হোক, এরপরও একটা ব্যাপার কিন্তু ভালো ছিল, আমার দোকানটা যেখানে ছিল এটা একটা বাঙালি ফ্যামিলি এরিয়ার ভিতরে ছিল, মানে আশেপাশে প্রচুর পরিমাণ বাঙালি মানুষজন। তখন আমি কাজ করতেছি আমি খুব ভালোই কাজ করতেছি, আমার কোনো প্রবলেম হয় না, মানে যদিও ছোটো কাজ, আমি এই ব্যাপারগুলো কারো কাছে বলি না, আমার কথা হচ্ছে কাজ তো কাজে, আমি কাজ করতেছি আর মাস শেষে কাকার জন্য টাকা পাঠাইতে আসে। কাকা কিন্তু
আমার জন্য খুব মন খারাপ করে, মাঝে মাঝে খুব কান্নাকাটি করে বলে যে তুই আমার একটা মাত্র ভাতিজা, তোর আমি বিদেশে পাঠিয়ে দিলাম, আমার নিজের কাছে খুব খারাপ লাগে। তো এভাবে দিনগুলো যাচ্ছে, আমি প্রতি মাসে বেতন পাইলে নিজের কাছে বাংলাদেশি টাকায় 5-6 হাজার টাকার মতো রেখে বাকি টাকাটা আমি আমার কাকার জন্য পাঠিয়ে দিই। আমার কাকা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে তোর কাজ কি, আমি কিন্তু কাকাকে বলছিলাম যে কাকা তুমি আমার ম্যানেজারের কথা বলছো কিন্তু ওরা আমাকে ক্লিনারে কাজ করায়। কাকা কিন্তু আমাদের ওই মহিন ভাইকে একবার আটকাইছিল, এলাকাতে আটকায় বলছিল যে মারবে টারবে। আমি তখন বলছি যে না না, মারার দরকার নেই, মানে ছাইরা দো, বিদেশ আসলে এরকমই, আমি অন্যদের সাথে কথা বলেছি, তারাও আমাকে সেম কথাটাই বলে যে দেশ থেকে যে কাজের কথা বলে আনা হয় বিদেশে আসলে অ্যাকচুয়ালি সেই কাজটা পাওয়া হয় না। আমি তখন চিন্তা করলাম, আমি তখন আমার কাকাকে বলতেছি যে কাকা কাউরি আর কোনো কিছু বলার দরকার নেই। তখন কাকা কিন্তু আমার এটাও একবার বলছিল যে তুই যদি করতে না পারিস বাবা তুই বাড়িতে চলে আয়। আমি তখন আমার কাকাকে বলছি যে পারবো না কেন, তুমি না আমাকে বলছিলে যে বাংলার লাখো প্রবাসী আছে অ্যান্ড তারা হাড় ভাঙা পরিশ্রম করে তাদের ভাগ্যের চাকা ঘুরায়। ও কাকা আমার তো বাবাও নাই মাও নাই, আমার ভাগ্যের চাকা কে ঘুরাবে, আমি আমার ভাগ্যের চাকা ঘুরাবো। কাকা তখন হাউ মাউ করে কেঁদে ওঠে। কাকা আমাকে বলে যে তুই বিশ্বাস করবি না, তোর ভালোবাসা কমে যাবে বলে আমি কখনো সন্তান পর্যন্ত নিয়ে নেয়। কাকা আমাকে এই কথাগুলো বলে। যাই হোক, এরপরে দিনের পর দিন এভাবে পার হচ্ছিল। যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন প্রায় 1.5 বছর মতো হয়ে যায়। 1.5 বছর পরে আমার চাচাতো বোনের সাথে কথা বলি, কথা বলি হচ্ছে চাচার কাছে ফোন করি, তারপর বলি যে ওর কাছে একটু দেন আমি ওর সাথে কথা বলি। তো ওর সাথে কথা বলি, ওভাবেই কথা বলি, কিন্তু ওই হয় না যে একটা না কথা বলা বা ওর কাছে কোনো মোবাইল ফোন থাকে না। যদি আমি ওকে বলি যে একটা মোবাইল ফোন কেনার জন্য, আমাকে বলে দরকার নাই একটা ঝামেলা হয়ে যেতে পারে। তখন কিন্তু বিদেশ যাওয়ার পরে আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্কটা একটু ফাঁকা হয়ে যায়, মানে সম্পর্কের মাঝে একটু ডিস্টেন্স চলে আসে। যাই হোক, এভাবে 1.5 বছর পরে হঠাৎ করে একদিন দেখি যে মানে আমি আমার কাকাকে প্রায় 3-4 দিনের মতো বলি যে ফারজানাকে দাও, কাকা ফারজানার কাছে দেয় না, কাকা ফারজানার কাছে দেয় না। দেওয়ানো তো আমি চিন্তা করতেছি কি রে দেয় না কেন। পরে আমি আমাদের এলাকার আরেকটা ছেলে থাকে যার নাম হচ্ছে জয়নাল, আমি জয়নাল ভাইকে ফোন করি। ফোন করে একদিন জিজ্ঞেস করি যে কাকা আমাদের হচ্ছে জয়নাল ভাই আমাদের এলাকাতে হচ্ছে মানে ওনাকে আমি মাঝে মাঝে আসলে কাকাও বলি ভাইও বলি, যেহেতু আমাদের মানে ওনার সাথে আমার সম্পর্কটা একদিক থেকে কাকা হয় অন্যদিক থেকে ভাই হয়। তো পরে আমি বলি যে আমাদের আমার কাকা ফারজানা কী অবস্থা ওনাকে এটা জিজ্ঞেস করি। পরে আমার বলে যে ফারজানা তো আজকে অনেকদিন ধরে বাড়িতে দেখি না, কোথায় গেছে বলতে পারি না। কিন্তু আমার কাকাকে যখন আমি বলি, আমার কাকা বলে যে এখানে আসে ওখানে আসে এটা বলে, কিন্তু ওনার কাছ থেকে আমি শুনতে পারছি ফারজানা বাড়িতেই নাই। তখন আমার ভিতরে খুব ভয় ঢুকে যায়। আমি তখন আমাদের গ্রামের অন্য অন্য মানুষগুলোর সাথেও ফোনে কথা বলি, কথা বলে আসলে আমি ডিটেলসে জানতে পারি ফারজানা আসলে বাড়িতেই নাই। কিন্তু ওই দিন বিকালবেলা আমি যখন আমার কাকাকে আবারও কল দিই, আমি কাকাকে কল দিয়ে বলি যে কাকা ফারজানার সাথে খুব কথা বলতে মন চাইতে আসছে, একটু ফারজানাকে দেন না আমি একটু কথা বলি। কাকা বলে ও ঘুমায় গেছে বাড়ি সন্ধ্যার একটু পরে। আমি বলি কী বলেন, ও তো জীবনে 12টা 1টার আগে ঘুমায় না, আপনি বলেন ঘুমায় গেছে। কাকা বলে আমি ঘুমায় গেছে আমি কী করবো, তুই রাখ ফারজানার সাথে এত কী কথা, এটা বলে লাইন কেটে দেয়। আমি তখন বুঝতে পারতেছি যে আমার কাকা আমার কাছ থেকে ফারজানাকে কমপ্লিটলি সরানোর জন্য প্ল্যানিং করতেছে, মানে আমাকে অ্যাভয়েড করতেছে। এভাবে প্রায় আরও সপ্তাহখানিকের মতো কেটে যায়, কিন্তু আমার কষ্টের পরিমাণটা বাড়তেই থাকে। অ্যান্ড এক সপ্তাহখানিক পরে আমার ফোন যখন আমি দেই, একদিন আমাদের দূর সম্পর্কের একটা আত্মীয় হয়, মানে আমার কাকার কেমন করে জানি একটা আত্মীয় হয়, উনি ওনার ওইখানে একটা ছেলে থাকে, ওই ছেলে কলটা রিসিভ করে। ছেলেটা কিন্তু বড় না, 6-7 পড়ে। তখন ওই ছেলে কলটা রিসিভ করার পর আমি তখন বলি যে নাম জিজ্ঞেস করি, তো নাম বলে। আমি বললাম যে তোমার কাকাকে দাও এটা বলে। পরে বলে কাকা তো নাই বাইরে। আমি বললাম যে তো তুমি আমাদের বাড়িতে কেন আসছো এটা বলে। পরে বলে বিয়েতে আসছে। আমি বলি বিয়েতে মানে কার বিয়ে? পরে বলে কেন ফারজান আন্টির বিয়ে। আমি তখন বলি ফারজানার বিয়ে? বলে হ্যাঁ ফারজানার বিয়ে। আমি বলি কী বলতেছো কে বলে? বলে হ্যাঁ ফারজানার বিয়েতে তো আমরা আসছি, ও কিন্তু ছোটো মানুষটা মোটামুটি বড় আছে, ও কিন্তু ভুলভাল কথা বলার মতো মানুষ না। এরপর আমি বললাম যে তুমি কি মোবাইল ফোনটা তোমার একটু কাকা বা কাকিকে দিবা? বলে আচ্ছা ঠিক আছে কাকিকে দিতে আসি, এটা বলে মোবাইলটা আমার কাকিকে দেয়। কাকিকে দেওয়ার পর আমি কাকিকে জিজ্ঞেস করেছি কাকি আজকে নাকি ফারজানার বিয়ে? তখন কাকি আমাকে বলতেছে হ্যাঁ রে বাবা হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন মানে কী করবো। এবং ফারজানার বিয়ে অথচ আমি জানি না। আমার কাকি আমাকে বলতেছিল যে আসলে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে, তো এখন আসলে মানে কাউকে ওভাবে জানানো হয় ওরকম করে বলে। আমি তখন বলি যে কাকি আমি কি সত্যি আপনাদের মানে বংশের কেউ ছিলাম না, আমি কি আপনাদের বংশের মানুষ না? কাকি আমাকে বলতেছে এরকম করে কেন বলতেছো বাবা? আমি বলি এরকম করে বলবো না কেন, ফারজানার বিয়ে অথচ আমি জানি না, একটা বার কি আমাকে বলা আপনাদের দরকার ছিল না? আমার কাকি আমাকে বলতেছে হ্যাঁ দরকার ছিল, আমি তো অস্বীকার করতেছি না যে দরকার ছিল না, কিন্তু কী করবে এখন আসলে তোমার কাকা হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলছে। আমি তখন বলি যে আমি ফারজানাকে এত ভালোবাসি ফারজানাকে, ফারজানার বিয়ে হয়ে যাবে এটা আমি মানতে পারি না কাকি, আপনি তো আমাদের সম্পর্কের ব্যাপারটা জানতেন। তখন উনি বলে যে দেখো ও তোমার বোন, ওরে বোনের মতোই দেখো, বোনের সম্পর্কের মাঝে অন্য কোনো সম্পর্ক টেনে আইনো না। আমি তখন যতই কথা বলি মুহূর্তের মধ্যে আমার কাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং একটা পর্যায়ে কাকি আমাকে বুঝাইতে না পেরে মোবাইল লাইনটা কেটে দেয়। যখন কল
ফলটা খেতে যাই আমি তখন কান্নায় ভেঙে পড়ি বার বার। তখন আমার বাবার মায়ের কথা মনে পড়ে। আমি ওই প্রবাসের মাটিতে তখন প্রচুর পরিমাণ গলা কাটা মুরগির মতো লাফালাফি করতে থাকি। প্রায় 3 দিনের মতো হয়েছে আমি কোনো কাজে যাই না। আমি কোনো কাজে যাই না, আমি ঘরে বসে বসে সারা দিন কান্না করি আর চিন্তা করি, যদি আমার বাবা মা থাকতো তাহলে কিন্তু আজ আমাকে এই কষ্টটা পোয়াতে হতো না। আজ আমার বাবা মা থাকলে আমার কাকা ঠিকই আমার কাছে ফারজানাকে বিয়ে দিত। আমার তো বাবা নাই মা নাই যার জন্য আমাকে আর ফারজানের কাছে বিয়ে দেয় না। আমি তখন আমার কাকার উপরে খুব রেগে যাই। এরপর থেকে আমি আর কাকার সাথে কোনো কথা বলি না। আমার কাকা যখন বাংলাদেশি থেকে ডাইরেক্ট আমার নাম্বারে কল দেয়, একটা পর্যায়ে আমি আমার সৌদি আরবের সিম কার্ডটা চেঞ্জ করে ফেলি। আমি একটা নতুন সিম কার্ড ঢুকাই। সিম কার্ড ঢুকানোর পর আমার কাকা আমাকে যোগাযোগ করতে পারে না। আমাদের এলাকার বিভিন্ন মানুষের সাথে কাকা যোগাযোগ করে, কেন কেন ব্যাপারগুলো আমি বুঝতে পারি। অনেকগুলো মানুষ মাঝে মাঝে আমার কাছে আসে, আমার দোকানে আসে, এসে আমাকে বলে যে কিরে তুই ভালো আছিস কিনা, তুই ঠিক আছিস কিনা। তো ওদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারি যে ওরা আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করে, কারণ হচ্ছে ওরা আমার কাকার সাথে কথা বলে, মানে আমার কাকা ওদেরকে পাঠায় আমার খোঁজখবর নেওয়ার জন্য। আমি একটু কনফার্ম হই যে এগুলো সম্পূর্ণ আমার কাকার কাজ। তো এরপর আমার এলাকার কোনো মানুষ আসলো আমি তাদের সাথে দেখা করতে চাই না, মানে আমি দূরে দূরে থাকি। পরিশেষে আমার যে মালিক ছিল ওই মালিকটা ছিল ইন্ডিয়ান একটা মালিক। আমি ওর কাছে রিকোয়েস্ট করি যে তুই আমাকে এখান থেকে ট্রান্সফার করে দূরে কোথাও পাঠাই দে যেখানে কোনো বাঙালি মানুষজন থাকে না। খুব রিকোয়েস্ট করে ও আমাকে বলে যে তোরা বাঙালিরা বাঙালিদের মাঝে থাকতে চাস, কিন্তু তুই কেমন বান্দা রে, তুই বাঙালি থেকে দূরে যেতে চাস। আমি তখন ওরে বললাম যে দেখ আমার খুব প্রবলেম, আমি একটু দূরে চলে যেতে চাই। এরপর সৌদি আরবের অদূরে কোনো একটা গ্রামে ওর একটা সুপার মার্কেট থাকে, ওইখানে আমাকে পাঠিয়ে দেয়। আমি তখন ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমি ওখানে কাজ করতেছি। আমার তখন সব কিছুই ঠিকঠাক চলতেছে, কোনো প্রবলেম নাই, মানে আমি আর ওই আমার পরিবারের কারোর সাথে কথা বলি না, কাকা কাকি বা আমাদের গ্রামের অন্য কোনো মানুষ কারোর সাথে কথা বলি না। এইভাবে দিনগুলো কাটতেছিল। তো কাটতেছিল সময় একটা সময় মাদার্স ডে ছিল, মাদার্স ডেতে মানে মা দিবস ছিল। তো মা দিবসে ফেসবুকের ভিতরে অনেক মানুষ মানে অনেক ছবি পাঠায়, মানে আমার মায়ের চেহারাটা আমার খুব ক্লিয়ার মনেও নাই, মানে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা এমন হয়ে গেছিলো শেষ পর্যন্ত যে প্রায় অনেকগুলো বছর আমি আমার মাকে দেখি না। মানে এরপরে হলো কি যে আমি একটা মানে একটা শিটও অঙ্কন করি, মানে নিজে একটা শিটও মানে ছবি আঁকি নিজের মতো করে। ছবি এঁকে আমি তখন ওই ছবিটা ফেসবুকে আপলোড করি। আমি ডিসক্রিপশনে লিখে দিই যে আমি তো আমার মাকে মায়ের চেহারাটা আমার মনে নাই, আমার মায়ের চেহারাটা আমার মনে নাই, যতটুকু মনে আছে ততটুকু দিয়ে আমার মায়ের ছবিটা আমি অঙ্কন করেছি। যদি কোনো মায়ের সাথে মিলে যায় তাহলে আমাকে একটাবার খোকা বলে ডাক। এটা বলার পর ছবিটা যখন পোস্ট করি ঠিক তারই কিছুদিন পরে মানে 2 থেকে 3 দিন পরে ছবির নিচে একটা কমেন্ট আসে, ওখানে লেখা আছে খোকারে আয় আমার বুকে আয়। এটা দেখার পর আমি তখন ওই কমেন্টসে রিপ্লাই করি যে মা গো আমার তো মা নাই, আপনি আবার কোন মা, আমি কার বুকে যাবো। তখন আমাকে বলে তুই আমাকে ইনবক্স কর। আমি যখন ইনবক্স করি তখন উনি আমার সাথে খুব ভালোবাসা দেখিয়ে কথা বলে। আমি জিজ্ঞেস করি যে আপনি কে, বলে যে আমার বাড়ি সিলেটে। বাবারে আমার একটা মাত্র মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই, আমার স্বামীও মারা গেছে, কিন্তু তোর ওই SMSটা দেখে তোর ওই ছবিটা দেখে আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি যদি তোরে আমার খোকা বলে ডাকি, আমি যদি তোরা আমার ছেলে বানাই, তুই কি আমার ছেলে হবি? তো ওনার কথাগুলো শোনার পর আমার তখন চোখের পানিগুলো টলমল করে পড়তেছিল। আমার তখন মনে হলো যে প্রায় এতগুলো বছর পরে এই প্রথম না হয় কারো মুখ থেকে আমার প্রতি এত ভালোবাসার কথা শুনলাম। আমি তখন বলি যে দেখেন আমি কী বলবো ঠিক জানি না, আমি কান্না করতে করতে লাইনটাকে কেটে দিই। অ্যান্ড ফোন লাইন কেটে দেওয়ার পরে উনি আর আমাকে সারাদিন ফোন করে না, অ্যান্ড রাতের বেলায় তুই আমাকে আবারও কল দেয়, মানে কল দিয়ে বলতে আমার হচ্ছে মেসেঞ্জারেই কল দেয়। আমি তখন কলটা রিসিভ করে আমাকে বলতেছে বাবা তুমি খাবার খাইছো? আমি বলি যে হ্যাঁ খাবার খাইছি। বলে কী করো? আমি বললাম যে শুয়ে আসি। তো বলে বাবা তোমার শরীর ভালো? আমি বললাম হ্যাঁ ভালো। এরপর থেকে এই মহিলাটা আমার সাথে এমনভাবে কথা বলে যেন সত্যি উনি আমার মা। মুহূর্তের মাঝে আমি ওনার প্রতি এতটা দুর্বল হয়ে যাই যে সারা পৃথিবী একদিকে, উনি আমার কাছে একদিকে। আমি একদিন ওনার সাথে কথা না বললে থাকতে পারি না। আর এই মানুষটা এত মায়া, এত ভালোবাসা দেখিয়ে কথা বলে, ওনার ভালোবাসার কথাগুলো শুনলে যেন আমি অন্য কোনো রাজ্যে হারিয়ে যাই, এত সুন্দর এত ভালোবাসা দিয়ে কথা বলে। ওনার সাথে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করি যে আপনি কী করেন? উনি আমাকে বলে যে উনি একটা প্রাইমারি স্কুলের মাস্টার। আমাকে বলে আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, অ্যান্ড আমার হচ্ছে আমার স্বামী মারা গেছে, আমার কোনো দেবর বাসুর কেউ নেই, আমি আমার একটা মেয়েকে নিয়ে থাকি, আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এটা বলে। তো তখন আমি বলি যে যাক আলহামদুলিল্লাহ আমি একটা পরিবার পাইছি, যে পরিবার একটা মা আছে একটা বোন আছে। তো এরকম করে ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কাটে। অ্যান্ড 6-7 মাস পরে ওনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওনার মেয়ের সাথেও কথা বলি। ওনার মেয়ের নাম ছিল ফারিয়া। ফারিয়ার সাথেও মাঝে মাঝে কথা বলি, কিন্তু ফারিয়াও যথেষ্ট ভালো মনের একটা মানুষ। আমার সাথে যখন কথা বলে ফারিয়া খুব ভালোবাসা মায়া দিয়ে কথা বলে। কথা এরভাবে বলতে বলতে একটা সময় আমার ওই মা, আমি ওনাকে মা বলে ডাকি, আমার মা আমাকে বলতেছে যে ফারিয়ার নাকি খুব প্রবলেম হচ্ছে স্কুলে যেতে। তো আমি বললাম যে আচ্ছা, আমি কিন্তু ফারিয়াকে দেখছি, ফারিয়া কিন্তু দেখতে খুব সুন্দর ছিল,
মানে যথেষ্ট সুন্দর ছিল, সুন্দর বললে ভুল হবে, মানে হ্যাংলা ছিল, লম্বা ছিল, চুলগুলো যথেষ্ট লম্বা ছিল আর চোখগুলো একেবারে হরিণের চোখের মতো ছিল। এত ভালো লাগে মেয়েটাকে দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তখন মানে কিন্তু আমি তাকে ওই নজরে দেখি না, আমি তাকে ওই বোনের নজরেই দেখি যে তোর মা আমাকে সন্তান ডেকেছে, আমার মনে কোনো হারামি নেই। এভাবে যেতে যেতে একদিন ওই মা আমাকে বলতেছে যে আমার ওই মা উনি আমাকে বলতেছে উনিকে বলছে ওনার মনটা নাকি খুব খারাপ, মানে কথা বলে না, একটু মানে একটু লাইক মন খারাপ করে আছে। আমি তখন জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আপনি মন খারাপ করে আসছেন কেন, কী হয়েছে আমাকে বলেন। তো বলে যে আমি তো আসলে মানে ফারিয়াকে নিয়ে খুব বিপদে পড়ে গেছে, এটা আমাকে বলে। আমি তখন বলি যে মানে কী বিপদটা কী, বলে যে ফারিয়াকে স্কুলে পাঠাইতে পারি না, ফারিয়াকে স্কুলে পাঠাইলে বিভিন্ন ছেলে ফারিয়াকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, এটা বলে। তো আমি তখন বলি যে তাহলে আমি কী করতে পারি, আমি তো আসলে বিদেশে থাকি, বাংলাদেশে থাকি, ওনার সিলেটের ওইদিকে আমার কোনো পরিচিত মানুষও নাই যে আমি কিছু একটা করতে পারবো, ওনাদের বাড়ি ছিল সিলেটে। তো তখন আমি বলতেছিলাম যে মানে পরে উনি বলতেছে যে আচ্ছা আমি একটা কাজ করবো, আমি ফারিয়াকে বিয়ে দিয়ে দিব। উনি আমাকে এটা বলে যে ফারিয়াকে বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে দিলে হয়তো আর মানে কোনো ঝামেলা হবে না, এটা বলে। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, যদি আপনি মনে করেন যে বিয়ে দিলে ভালো হবে তাহলে বিয়ে দিয়ে দেন, ওইটাই বলি। তো এটা বলার প্রায় আরও তিন থেকে চার দিন পর উনি একদিন আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে বলে যে মিলন, আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতো মনে করতাম এবং আমি এখনও তোমাকে আমার নিজের ছেলের মতোই মনে করি, কিন্তু তোমরা তো এগুলো করবা বা তোমাদের মাঝে যে এগুলো হবে আমি এটা কখনো স্বপ্ন চিন্তা করি নাই। উনি আমাকে এভাবেই বলে। আমি তখন একটু মানে সারপ্রাইজ হয়ে যাই, আমি বলি যে মানে মা এগুলো কী বলতেছ, আমি তো তোমার কথা কিছু বুঝি না। পরে আমাকে বলতেছে যে তুই যে ফারিয়ার সাথে সম্পর্ক করিস আমাকে এটা বলিস নাই কেন, ডাইরেক্ট আমাকে এই কথা বলে। এই কথা বলার পর আমি তো তাজ্জব হয়ে যাই, আমি কিন্তু কখনোই ফারিয়াকে মানে ওই ধরনের কোনো কথা বলি নাই। আমি তখন বলি যে না না, আমি তো কখনো ফারিয়াকে এরকম কোনো কথা বলি নাই। বলে যে তাহলে ফারিয়া বিয়ে বসতে রাজি হচ্ছে না কেন। আমি বলি ফারিয়া বিয়ে বসতে রাজি হচ্ছে না কেন আমি তো এটা বুঝতে পারতেছি না। উনি আমাকে বলে যে আমি ফারিয়ার জন্য এত ভালো একটা বিয়ের প্রস্তাব আনছি, ফারিয়া আমাকে বলে যে ফারিয়া নাকি তোকে পছন্দ করে, ওরকম করে আমাকে বলে। তো আমাকে বলে যে না তুই ফারিয়ার সাথে কথা বল। তখন উনি মোবাইলটা ফারিয়ার কাছে, তখন ফারিয়াকে বলি যে ফারিয়া আমি তো তোমার সাথে আমার রিলেশন বা এই ধরনের কোনো কথাই আমাকে বলি নাই, বা মানে এইগুলো কেমন কথা মা বলতেছে। পরে বলে কেন, আমি কি দেখতে অসুন্দর, আমি কি পছা। আমি বললাম যে না না, তুমি দেখতে অসুন্দরও না, তুমি পছাও না, তুমি যথেষ্ট সুন্দর, মানে যথেষ্ট সুন্দর। কিন্তু আমার কথা হচ্ছে মানে আমাদের মাঝে তো কখনো এই জিনিসগুলো আসে নাই, আমি তো কখনো মানে প্রেম ভালোবাসা নিয়ে তোমার সাথে কোনো কথা বলি নাই, এই কথাগুলি এখন কেন আসতেছে। তো আমাকে বলতেছে যে মানে আমার মা কেন আমাকে বিয়ে দিতে চাচ্ছে, আমি তো বিয়ে বসবো না। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি বিয়ে বসবো না এটা ভালো কথা, তুমি তোমার অন্য কোনো এক্সকিউজ দিয়ে তুমি এটা কাটাই নিতে পারো, তুমি আমার উপরে কেন দোষ দিচ্ছ। আমাকে বলে আমি তো কোনো দোষ দিচ্ছি না, আমি তো যেটা ট্রু সেটাই বলেছি। আমি বললাম ট্রু, কোনটা ট্রু। আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। ওর এই কথা শোনার পর আমি তখন বললাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এটা তো আমি কখনো মানে আমি তো মানে আমি কিন্তু মন থেকে তাকে পছন্দ করতাম, যে পছন্দ করি না ব্যাপারটা এরকম না, পছন্দ করি, কিন্তু ও যে আমাকে হুট করে এইভাবে ভালোবাসা হয়ে যাবে এটা আমি ঠিক বুঝতে পারি নাই। পরে আমি বলতেছি যে এই ব্যাপারগুলো যদি তোমার মা জানতে পারে তাহলে কী হবে, একটাবার ভেবে দেখেছ। ও বলে ও মা মা জানে না, মানে মাকে তো আমি জানাই দিছি। আমি বলে আমি তো জানাই নাই, তুমি জানাইছো। পরে বলে তুমিও জানাই দাও। এরপর আমি আর লজ্জায় কথা বলি, আমি লাইন কেটে দিই। ঠিক ওই দিনে রাতের বেলা নাকি আবার কল দেয়, কল দিয়ে বলতেছে যে মিলন ফারজানা যেটা বলেছে এটা কতটুকু ট্রু, সরি ফারিয়া যেটা বলেছে এটা কতটুকু ট্রু। আমি তখন বলছি মানে ফারিয়া কী বলেছে, আমি তো আসলে মানে আমি তখন একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। উনি আমাকে বলে যে তুমি যদি ফারিয়াকে পছন্দ করো আমার কোনো আপত্তি নাই তোমার কাছে ফারিয়াকে তুলে দিতে, কিন্তু ফারিয়া এতটাই সুন্দর ছিল যে মানে ফারিয়াকে অপছন্দ করবো বা ফারিয়াকে ডিনাই করবো, মানে আমার কাছে মনে হয় না যে ফারিয়ার কোথাও ফারিয়ার মতো কোনো মেয়ে আমি আমার এই জীবনে পাবো, এত সুন্দর ছিল। পরে আমি বলি যে মা আপনি যদি মানে আপনি তো আমার মা, আমার তো বাবা মা কেউ নেই, আমি তো আপনাকে মা ডাকছি, এখন আপনি সন্তানের ভালো মন্দ তো আপনিই বুঝবেন, আপনি যদি মনে করেন যে আমি ফারিয়ার সাথে ভালো থাকবো তো দ্যাটস অল, আপনি আমাকে ফারিয়ার সাথে বিয়ে করাই দেন, এটা আমি বলি। অ্যান্ড বলার পরে তখন বলে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তখন লাইনটা মানে লাইন কাটে। অ্যান্ড এরপর থেকে আমার মাঝে ফারিয়ার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি সবসময় ফারিয়ার সাথে কথা বলি, মানে তখন আমি ফারিয়ার মায়ের সাথে যতটা কথা বলি তার চেয়েও বেশি অনেক ফারিয়ার সাথে কথা বলি। অ্যান্ড তারা যথেষ্ট ভালো ছিল, মানে প্রচুর ভালো ছিল। এতে প্রায় আমার সৌদি আরবে প্রায় আমি চার বছর মতো কেটেছি, এটা প্রায় আড়াই থেকে তিন সাড়ে তিন বছরের মতো হয়। তো সেই সাড়ে তিন বছরে কিন্তু আমি আমার ওই কাকা কাকি বা আমার কাকাতো বোন ওদের কারোর সাথে আমি কথা বলি না, আমি শুধুমাত্র আমার ওই মানে ফারিয়া আর ফারিয়ার মায়ের সাথে কথা বলি। তো এইভাবে দিনগুলো কাটতেছিল। তো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে
আমি একটা পর্যায়ে মানে এরকম হয়ে যায় যে মানে ফারিয়ার মা আমার জন্য বিদেশ থেকে মানে বাংলাদেশ থেকে অনেক গিফট পাঠায়, মানে ধরেন ঈদের দিন মানে ঈদের সময় ওরা ড্রেস কিনবে, আমাকে নিয়ে গেছে, বাবা তুমি কী পরবো আমাকে বলে, আমি তখন বলি যে না না আমি কী পরবো, মানে পরে বলতেছে না ও এটা কেমন কথা, আমি আমার ছেলের জন্য শপিং করবো না, আমি তখন বলি যে মানে এটা কেমন দেখায় না, পরে নি আমার জন্য শার্ট তারপরে প্যান্ট এটা সেটা বাংলাদেশ থেকে আমার জন্য পাঠায়, তারপরে ঘুড়ি পাঠায়, আচার পাঠায়, তারপরে এটা সেটা মানে হাবি জাবি যত কিছু আছে সব আমাকে বাংলাদেশ থেকে পাঠায়, মানে কোনো লোক আসে শুনতে পারছে। আর একটা ব্যাপার মনে আছে যে ওনাদের বাড়ি ছিল কিন্তু সিলেটে, বাট চিটংয়ের একটা লোক আসবে, মানে চিটং থেকে একটা লোক আমার কাছে আসবে, আমি বলছিলাম যে চিটং থেকে একটা লোক আসবে, আমি কিন্তু অন্য কিছু বলি না, ওই চিটংয়ের লোকের কেমনে কেমনে তার সাথে যোগাযোগ টোগাযোগ কইরা ওই লোকের কাছে হাঁস জব করাইয়া হাঁসের মাংস দিয়ে দিছে, মানে সুদূর সিলেট থেকে চিটাং গিয়ে এত পরিমাণ ভালোবাসা আমাকে মানুষগুলো, ওদের ভালোবাসা আমি সত্যি ভুলতে পারবো না। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আমার বাবা মায়ের পর যদি কেউ আমাকে ভালো, আমি তো বাবা মায়ের ভালোবাসা আসলে পাই নাই, আমি এটাই বলবো যে দুনিয়াতে বেস্ট ভালোবাসার খাতায় যদি কারো নাম লেখা হয়, আমাকে যদি লিখতে বলে আমি ফারিয়ার মায়ের নামটা লিখবো। এই মহিলাটা আমাকে, আমি তার পেটে জন্ম হই নাই, এরপরও আমাকে এত পরিমাণ ভালোবাসে যে ভালোবাসা আমি আমার জীবন থাকতে কখনোই ভুলতে পারবো না। উনি আমাকে সবসময় একটা কথাই বলে যে আমার এই দুনিয়াতে আমার মেয়েটা ছাড়া তো আর কেউ নেই, আর আমার মেয়েটাকে যেহেতু আমি তোর হাতে তুলে দিব তাহলে তুই তো আমার ছেলে, তোদের দুইজন ছাড়া তো আমার আর কিছুই নাই, আমার টাকা পয়সা অর্থ সব কিছুই তো তোদের জন্য, এরকম করে আমাকে বলে। তো যাই হোক, দিনগুলো এরকমভাবে সামনের দিকে কাটতেছিল, মানে আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয় এই পর্যন্ত, কিন্তু মানে আমি কিন্তু ফারিয়াকে কোনো কিছুই দিই না, ফারিয়াকেও না ফারিয়ার মাকেও না, কিন্তু ওরা আমার জন্য সব সময় ঘড়ি তারপরে হচ্ছে জামা কাপড় এটা সেটা বারবার বাংলাদেশ থেকে পাঠাইতো, আমি এগুলো ব্যবহার করতাম। এভাবে কিছুদিন গেল, মানে কিছুদিন পরে বলতে হঠাৎ করে একটা সময় মানে ফারিয়া আমাকে রাতের বেলায় প্রায় তখন রাত 12:30 মতো বাজে আমাকে ফোন দিয়ে খুবই কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে, ওর কান্নার শব্দে যেন আকাশ বাতাস ভেঙে পড়তেছে। আমি তখন বলেছি কী হয়েছে কান্না কেন করতেছো, বলে আমার মা স্ট্রোক করছে। বলতেছে মিলন আম্মা স্ট্রোক করছে, আম্মার অবস্থা খুব খারাপ, আমি আম্মাকে নিয়ে হচ্ছে মানে সিলেট হসপিটালে আসছি, ওসমানী মেডিকেলে আসছি, মার অবস্থা খুবই খারাপ, আমি মাকে মানে কী করবো বুঝতে পারতেছি না, মানে খুবই কান্না করতেছে, ওর কান্নার শব্দে যেন আকাশ বাতাস ভেঙে পড়ে। তখন আমি মানে আমি তখন যখন বলছি আচ্ছা ঠিক আছে তো ভিডিও কল দিই, আমি বললাম যে মানে ভিডিও কল দেওয়ার পরে মানে আমি কেটেই ভিডিও কল দেওয়ার মাকে দেখার জন্য, কারণ আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছিলো, অ্যান্ড ভিডিও কল দেওয়ার পর আমি দেখেছি ওর মা হসপিটালে বেডে শুয়ে আছে, মানে এমন অবস্থা যে মানে মুখে মাস্ক পরা। আমি তখন বলতেছিলাম যে মানে কী অবস্থা কীভাবে হইলো, পরে বলি তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা কী অবস্থা হয়েছে হসপিটালে নিয়ে আসছি, এখন আমি কী করবো, ডাক্তার বলতেছে যে মানে হার্ট নাকি ব্লক হয়ে গেছে অপারেশন করতে হবে এটা বলে। তখন আমি বলি অপারেশন কর, পরে বলে অপারেশন করতে তো এখন টাকা লাগবে, আমি টাকা কোথায় পাবো, আমি বললাম কেন ঘরে টাকা নাই, বলে না টাকা তো সব মায়ের অ্যাকাউন্টে। আমি তখন বলি যে তোমার আত্মীয় স্বজন, বলে তুমি তো জানো যে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। আমি তখন বলি কী করতে পারো, আমাকে বলে আমি জানি না তুমি কী করবা, আমি বলি যে আমিও তো টাকা পাঠাইতে পারবো না, কারণ এখন তো ব্যাংক বন্ধ, ব্যাংক খোলা লাগতে না আমি টাকা পাঠাইতে পারতাম। তখন ওই সাথে একটা লোক পাশে থাকে, ভিডিও কলে কথাগুলো হচ্ছিলো, ভিডিও কলে একটা লোক থাকে, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে যে কাকা আপনার কাছে বিকাশ আছে না, বলে আসে, বলে বলে আপনার ঘরে টাকা আছে না, বলে আসে, বলে বিকাশে টাকা পাঠাইলে আপনি ঘর থেকে দিতে পারবেন, ওই লোকটা বলে হ্যাঁ বিকাশে টাকা পাঠাইলে আমি দিতে পারবো। তাই আমি বললাম যে এই লোকটার কাছ থেকে নিলে টাকা আমি বিকাশে পাঠাই, তো আমাকে বলতেছে যে তাহলে তুমি বিকাশে ওনার কাছে টাকা পাঠাও আমি ওনার কাছ থেকে নিয়ে নিই। পরে আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগবে, ও বলে তুমি একটু তাহলে আমি তোমাকে কল দিচ্ছি ওয়েট, এটা বলো ডাক্তারের সাথে কথা বলার জন্য যায়, ডাক্তারের সাথে কথা বলে আসে, কথা বলে এসে আমাকে বলতেছে যে মিলন 2,50,000 টাকার মতো লাগবে। আমি বলি 2,50,000 টাকা লাগবে এত টাকা কেন, ও বলে 2,50,000 টাকা লাগবে, আমার কাছে তখন টাকা নাই, মানে আমার কাছে প্রায় 2,00,000 টাকার মতো কাছাকাছি আসে, অত টাকা আমার কাছে নাই। পরে আমি কী করি, মানে আমি সাথে সাথে আরেকটা বড় ভাই আছে, ওনাকে ঘুম থেকে জাগায়, উনি ইন্ডিয়ান, ওনারা মানে হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করে বাংলাদেশের টাকায় 50,000 টাকা ওনার কাছ থেকে নেই। তো টোটাল 2,50,000 টাকা আমি প্রায় 4-5 দাগে 5 বারে আমি হচ্ছে ওই বিকাশ নাম্বারে পাঠাই, বিকাশ নাম্বারে 5 বারে আমি টাকাটা পাঠাই। পাঠানোর পর তখন ওই টাকাটা ওদের ও পায়, পাওয়ার পর আমাকে বলে যে ঠিক আছে আমি টাকা উঠাইতেছি, অ্যান্ড তুমি টেনশন করো না আমি আমার অপারেশন করাবো সব কিছু ঠিকঠাক হবে। তো সকালবেলা হয়, সকালে হওয়ার পর আমি তখন দেখতে পাই যে আমি ওর মার সাথে কথা বলি, উনি মানে ওর মা তখন প্রচুর পরিমাণ কান্না করে আমাকে বলে যে আমি সবসময় কান্না করতে করতে আমাকে বলে যে আমি সবসময় চিন্তা করতাম যে আমি যদি কখনো অসুস্থ, আমি যদি কখনো মরে যাই তাহলে আমার কী হবে, আমাকে কে দেখবে, কিন্তু এই রাত 2-3 বাজে লাখ লাখ টাকা সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে তুই বেটা প্রমাণ করে দিয়েছিস তুই আমার সন্তান, আমি তোর মা, আমি তোকে অনেক ভালোবাসি।
যাই হোক, এভাবে উনি আমার সাথে কথাগুলো বলে। তো কথা বলতে বলতে দুজনের মাঝে আমি ওই কথা বলি, এরপর আমি আবার কাজে যাই না ওই দিন, সারাদিন ঘরেই থাকি। ঘরে থাকার পরে তো এরপর থেকে এভাবে কাটতেছিল। তো ফারিয়ের সাথে আমার সম্পর্কটা এতটা গভীর হয়ে যায়, মানে মানে এতটা মধুর হয়ে যায় যে মনে হয় না যে একটা সেকেন্ড আমি ফারিয়াকে ছাড়া থাকতে পারি। ও ভাত খাচ্ছে ছবি উঠে দিচ্ছে, মানে ঘুমাচ্ছে ছবি উঠে দিচ্ছে, গোসল করছে ছবি উঠে দিচ্ছে, মানে সব কিছু আমাদের সাথে কমিউনিকেশানগুলো ওভাবে হইতেছিল। অ্যান্ড গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়, শুধু প্রেম এতটা গভীর হয়ে যায় এই 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 প্রেমের ভালোবাসা বলে বোঝানো যাবে না। যাই হোক, এভাবে প্রায় তিন বছর মাথায় কাটে। তিন বছর পরে হচ্ছে মানে আমার অবস্থা এতটা, মানে আমার তখন কেন জানি মানে ফারিয়ার জন্য মন কাঁদতেছিল, মানে আমার ভালো লাগতেছিল না। আমি তখন বাংলাদেশে চলে যাব, আর বাংলাদেশে আমি চলে আচ্ছা এরই মাঝে কিন্তু আমি ফারিয়াকে আরও কয়েকবার টাকা দিয়েছিলাম, কিন্তু এগুলো গোপনে। যেমন আমি আরেকটা ব্যাপার বলি, ফারিয়া একবার অর্নামেন্টস কিনবে, মানে জিনিস কিনবে, তো আমাকে বলতেছে যে দেখো আমি না একটা মানে ইয়ে বলবো স্বর্ণের সিন কিনবে, ওই যে মোড়ানো স্বর্ণের যে সিনগুলো হয় না এগুলো, তো এগুলো দাম কিন্তু অনেক টাকা বাংলাদেশে, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। তো আমাকে বলে যে আমি একটা মোড়ানো স্বর্ণের সেন কিনবো, মা আমাকে দেখো আমাকে 30 টাকা দিছে। আমি বললাম যে 30 টাকা কেন? বলে যে মা বলছি ইতানের একটা কেনার জন্য, তো মানে স্বর্ণে ছাড়া ইতানের। তো আমি বললাম যে কেন, তুমি স্বর্ণেরই তো কিনবা। আমাকে বলে বারে 30 টাকা দিয়ে কি স্বর্ণের কিনা চায়? আমি বললাম কিনা জানো তো, ঠিক আছে আমি তোমাকে কিনে দেবো। আমি বলি যে ঠিক আছে, তুমি তো 2টা দিন অপেক্ষা করো, 2 দিন পরে আমি তার জন্য টাকা পাঠাই, আমি তার জন্য যে স্বর্ণের সেন কিনা দিই, এরপর হাতের ব্রেসলেট, আসলে অনেক অনেক কিছু আমি তাকে কিনে দিই। তো এরপরে দেশে যাই বলতে হ্যাঁ, তখন ওই আমি ওদের সাথে কথাবার্তা বলে আমার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে 3 মাসের জন্য বাংলাদেশে যাই। তো বাংলাদেশে যাওয়ার পরে, বাংলাদেশে গেলে তো আমার প্রথমে কাকা কাকির ঘরে যাই। কাকা কাকির ওখানে যাওয়ার পর তো মানে আমার উপরে খুব ক্ষিপ্ত, কারণ এতগুলো বছর আমি তাদের সাথে কথা বলি না, মানে তারা তো আমার উপরে খুব রাগান্বিত, মুখটা কালো করে আসে, ভার করে আসে, আমিও তাদের উপরে রাগান্বিত। কারণ হচ্ছে আমিও তো মানে হচ্ছে আমার সাথেও তো অনেক বড় প্রতারণা করি, আমি তো ওই যে ফারজানাকে অনেক ভালোবাসতো, আমার কাছ থেকে ফারজানাকে কেড়ে নিল, আমিও তাদের উপরে অনেক রাগ, তারাও আমার উপরে খুব রাগ। এভাবে রাগারাগি করতে করতে যাই হোক, আমি বাংলাদেশে গিয়েছি, তারপরও কাকা আমার সাথে কথা বলে যে তুই ভালো আছিস কি না, এগুলো একটু কথা বলে। আমি তখন কাকার সাথে বলি যে কাকা ভালো আছি, তো তোর মালিকের কী অবস্থা, কীভাবে কত মাসে ছুটি আনছিস, সব কিছু আমাকে বলে। আমি তখন বলি যে হ্যাঁ ফাইন, এভরিথিং ইজ ডান। তো সব কিছু বলার পরে তখন কাকা আমাকে বলতেছে যে মানে আমি তখন প্রায় 15 দিনের মতো থাকি, 15 দিনের পরে কাকা আমাকে বলতে আমি তার ফারজানার সাথে কোনো দেখা হয় না, আমি বাংলাদেশে গিয়েছি জেনে ফারজানা তখন আর ওদের বাড়িতে আসে না, মানে আমাদের বাড়িতে আসে না, আমি ওর শ্বশুর বাড়িতে যাই না। শুনেছিলাম যে অনেক বড় লোকের কাছে নাকি বিয়ে হয়েছিল, কিন্তু আমি তো এখন ফারিয়াকে ভালোবাসি, সুতরাং ফারজানাকে নিয়ে চিন্তা করো আমার আর দরকার নাই। এরপরে আবার কাকা আমাকে 15 দিন পরে বলতেছে তোর তো ছুটি 3 মাসের, ছুটি কি বাড়াইতে পারবি? আমি বলি বাড়ানো যাবে কেন, ছুটি বাড়াইতে হবে কেন? আমার কাকা আমাকে বলে ছুটিটা বাড়াইলে তোর জন্য একটা মেয়ে দেখতাম, আমাকে বলে। আমি তখন বলি মেয়ে কেন? বলে যে তোকে বিয়ে করাবো। আমি তখন বলি যে না আমি এখন বিয়ে করবো না, মানে আমার তো আগেরই পছন্দ করাই আছে। আমি তো খুব মানে কাকাকে একটু উল্টা বলো যে বিয়ে করবো না। কাকা আমাকে বলে কেন বিয়ে করবি না কেন, বিয়ের কি বয়স হয় নাই? আমি বলি বিয়ের বয়স হয়েছে, কিন্তু মানে বিয়ে করলে আমার বউকে কে দেখবে, বা আমার তো বাবা মা নাই। তখন মানে খুব কান্না করি, তখন কাকা আমাকে বলে যে কাকা কিন্তু সেদিন প্রচুর কান্না করে, প্রচণ্ড রকম কান্না করে। কাকা কান্না করতে করতে আমাকে বলে যে দেখ ফারজানাকে তোর কাছে দিতে আমার কোনো আপত্তি ছিল না, আমি ফারজানাকে তোর কাছে দিতাম, কিন্তু এক ফারজানাকে তোর কাছে দিলে তোর কাকি এটা কোনো দিনও মেনে নিচ্ছিল না। অ্যান্ড কাকি, তোর কাকি যদি মানতো না, তোর কাকি তোকে ছোটোবেলা থেকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করছে, তোর কাকির অভিশাপটা তোর উপর লেগে যেত, অ্যান্ড সাংসারিক জীবনে তোরা কখনো সুখী হইতে পারতি না। এই জন্য বাধ্য হয়ে আমি হচ্ছে ফারজানাকে অন্য কোথাও বিয়ে দিছে, বাবা না ভালো তুই রাগ করিস। আমার কাকা তখন খুব কান্না করে, তখন আমাকে বোঝায় যে তুই মন খারাপ, আমি ফারজানার চেয়ে আরও অনেক সুন্দর মেয়ে তোকে বিয়ে করাবো। তো সেদিন আমি আমার কাকাকে বলি যে কাকা তুমি আমাকে অনেক সুন্দর মেয়ে বিয়ে করাইতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করব। তখন আমার কাকা বলে যে আলহামদুলিল্লাহ সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। বলে যে মেয়ের বাড়ি কোথায়? আমি তখন বললাম যে মেয়ের বাড়ি হচ্ছে সিলেটে। তো আমাদের নারায়ণগঞ্জ থেকে কিন্তু সিলেটের ডিস্টেন্স অনেক। কাকা বলে সিলেট এত দূরে? আমি বললাম হ্যাঁ সিলেটে। তো আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলি, আমাকে কথাবার্তা বলে তুই একটা দিন ফিক্সড কর, ওই দিন আমি মেয়ের বাড়িতে যাবো, মেয়ের বাবা মায়ের সাথে কথাবার্তা বলে তোদের বিয়ের দিন তারিখ ঠিক করবো। আমি তখন আমার কাকাকে বলি আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি সব কিছু ঠিক করে নিব। এটা আমি আমার কাকাকে বলি। তো কাকা বলে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু বাংলাদেশে গিয়েও ফারিয়া বা ফারিয়ার মায়ের সাথে কথা বলতেছি, তাদের সাথে আমার অলওয়েজ কমিউনিকেশান হচ্ছে, অলওয়েজ আমি তাদের সাথে কথাবার্তা বলি। বলতে বলতে একটা পর্যায়ে মানে আমি ফারিয়াকে বলতেছি ফারিয়া আমি তো তোমাকে দেখতে চাই, মানে আমার তো তোমাকে দেখতে হবে, বা আমি তাদের ভাই, আমি কিন্তু এই পর্যন্ত তাদের বাসায় যাইনি। মানে ফারিয়ার মা আমাকে বলছিল যে মোটামুটি ওরা একটা ভালো করে মানে আমাকে একটু ভালোভাবে ওদের ঘরে ওরা আমাকে উঠাবে, মানে একটু অন্যভাবে উঠাবে। তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি আর আমাকে একটু ভালোবাসা দিয়ে বললো যে তোমাকে, তুমি আসলে একটু স্পেশালি তোমাকে উঠাবো। তো এটা বলতে দিনগুলো এভাবে আস্তে আস্তে করে পার হচ্ছিল, কিন্তু পার হইতে হইতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখতেছি যে একদিন দুই দিন তিন দিন করে করে বারবার ফারিয়ার মা শুধু আমার কাছ থেকে সময় নিচ্ছে, ফারিয়ার সাথে আমার দেখা হচ্ছে না। আমি যতই চেষ্টা করি ফারিয়ার সাথে আমার দেখা করতে পারতেছি না।
উনি আজকে এটা কালকে এটা এটা সেটা বলে বলে বারবার ঘুরেইতাছে। আমি তখন চিন্তা করতেছি কী ব্যাপার, এরকমটা কেন করতেছে। আমার তখন মানে প্রচণ্ড রকম টেনশন ঢুকেছে। আমি তখন একদিন ওনাকে না বলেই সিলেটে চলে যাই। সিলেটে গিয়ে তখন আমি ওনাকে কল দিই, আমি বলেছি মা আমি তো সিলেটে আসছি তোমাকে দেখার জন্য, আমার খুব খারাপ লাগতেছে। তখন উনি আমাকে বলে যে মানে আমাকে বলে যে না মানে ওরকম করে বলে যে আমি আমি তোমাকে বলবো কবে আসতে হবে, আমার একটু পারিবারিক প্রবলেম মানে এটা সেটা বলে উনি বারবার আমাকে ঘুরাচ্ছিল। মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আরে ব্যাপারটাকে আমাকে এভাবে কেন ঘুরাচ্ছে, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার প্রচণ্ড রকম খারাপ লাগতেছিল। আমার তখন মানে আমার তখন মানে বুকটা ছিঁড়ে যাচ্ছিলো যে এইগুলোর মানিটা কি, আমার সাথে এই কাজগুলো তারা কেন করতেছে বা এটার কাহিনিটা কি, আমি কোনো কিছুই বুঝতে পারি না। এইভাবে দিনগুলো পার হচ্ছিল, দিনের পর দিন পার হচ্ছিল, বাট আমার বুকের ভিতরে কষ্টের পরিমাণটা বাড়তেছে যে এইগুলো কেন হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তো একটা পর্যায়ে এইভাবে প্রায় আরও 15-20 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 15-20 দিন কেটে যাওয়ার পরে আমার তখন বারবার হচ্ছে মানে আমার ওই ফারিয়ার কথা মনে পড়ে, ফারিয়ার জন্য মন খারাপ হয়। তো আমার ওই বাড়িতে একটা বন্ধু ছিল, আমাদের বাড়িতে যার নাম হচ্ছে রাহাত। রাহাত আমাকে বলতেছিল যে রাহাতকে আমি ভিডিওগুলো দেখালাম যে মেয়ের সাথে আমি যখন ভিডিও কলে কথা বলতাম মানে ভিডিও কলে কথা বলার সময় ও মানে ভিডিও কল ধরে রাখতাম, তখন কল রেকর্ড করতাম, ওর ভিডিও কল আমি রেকর্ড করতাম, পরে আমি দেখতাম। তো একদিন দেখি যে মানে ওরকম করে রেকর্ডগুলো আমি হচ্ছে আমার বন্ধুকে দেখাচ্ছিলাম। আমার বন্ধু তখন ভিডিওগুলো দেখে হঠাৎ করে একটা জায়গায় ও পোস্ট করলো, মানে দাঁড়ালো, দাঁড়া আমাকে বলতেছে বন্ধু একটা কাজ করতে। আমি বলি কী, পরে বলে যে দেখ ভিডিওর পিছনে মেয়েটা একটা ফোন নাম্বার দেওয়া আছে, মানে মিষ্টি ঘর বলে একটা ফোন নাম্বার, হয় না যে আমি তার সাথে বাজারে দোকানেই তো কথা বলতেছিলাম, মানে যখন বাইরে ছিল তখন ওই যে সাইনবোর্ডের ভিতরে যে মানে মোবাইল নাম্বার থাকে না, আপনারা দেখবেন যে দোকানের সাইনবোর্ডের মাঝে মোবাইল নাম্বার থাকে মানে যে কোনো দোকানের, তো ওইরকম একটা দোকানের মিষ্টি ঘর নামের একটা দোকানের সাইনবোর্ডটা পিছনে দেখা যাচ্ছে মানে খুব ক্লিয়ার। ও তখন সেলফি উঠাইছিল, মানে এটা ভিডিও আকার আমি মানে ওর সেলফি উঠেছিল, ওর অনেকগুলো ছবিতে আমি যখন একটা ভিডিও মেক করছিলাম ওই ভিডিওটা আমার বন্ধু দেখতেছিল রাহাত। তো এরপরে যখন আমি ইয়েটা করলাম পরে ও আমাকে আমি তো ও আমার বলে যে এই নাম্বারটাতে একটু কল দে। আমি বললাম যে কেন বলে যে আরে বোকা মেয়েটা যেহেতু ওইখানে দাঁড়িয়ে ছবি উঠাইছে, তখন তোর কী বলছিলাম। আমি বলো যে ছবি উঠানোর সময় বলছিল যে ওর কলেজে আছে, এটা আমাকে বলেছে, সরি স্কুলে আছে এটা আমাকে বলছে। তো আমাকে বলে তাহলে মেয়েটা যদি বলে যে স্কুলে আছে, তুই যদি ওই ফোন নাম্বারে ফোন করিস তাহলে তো মেয়েটার স্কুলের ঠিকানা পেয়ে যাবে, আর মেয়েটার গায়ে যেহেতু স্কুল ড্রেস ছিল তাহলে তো কোনো প্রবলেম নেই, নাম্বারটাতে কল দে। আমি তখন নাম্বারটা উঠে নাম্বারটাতে কল দিই, কল দেওয়ার পর একজন ভদ্রলোক কলটা রিসিভ করে। রিসিভ করার পর আমি ওনাকে সালাম দিয়ে বলি যে আসসালামু আলাইকুম, আমার নাম বলি, পরে বলে যেহেতু মিষ্টি করছিলাম। আমি বললাম যে আমার তো মিষ্টি লাগবে, একজনের কাছ থেকে আপনার নাম্বারটা পাইলাম যে আপনার নাকি অনেক বেশি মিষ্টি ছিল, দোকানের লোকেশানটা আমাকে বলেন। তো উনি বলতেছে যে মানে ওই দোকানের লোকেশানও কিন্তু ওই বোর্ডে লেখা ছিল, ওখানে অনেক ছোট ছিল, ওই লেখাগুলো আসলে বোঝা যাচ্ছিল, মোবাইল নাম্বারটাও বড় করে লেখা ছিল, আর হচ্ছে ওনার ইয়েটা মিষ্টি ঘর লেখাটাও বড় ছিল, বাকি ঠিকানাগুলো অনেক ছোট ছিল, খুব ঝুম করে দেখছি যে বোঝা যায় না। এরপর উনি আমাকে বলতেছে যে দোকানের ঠিকানা দে যে অমুক জায়গায়। পরে আমি কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ওনার দোকান হচ্ছে চট্টগ্রামে। উনি আমাকে বলে যে আমার দোকান চট্টগ্রামে, চট্টগ্রামে একটা মানে একটা ঠিকানা দেয় যে হালি শহরের ওইদিকে একটা ঠিকানা দেয়। ঠিকানা দেওয়ার পর আমি তখন ওই ঠিকানা অনুসারে যাই, যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি যে এটাই হয়তো ওনার দোকান হতে পারবে। কিন্তু ওনার দোকানের সামনে আমি একটা স্কুল দেখি, একটা স্কুল দেখি, স্কুল দেখার পর আমি তখন মানে একটু ইয়েতে পড়ে যাই, একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এই স্কুলেই মেবি হচ্ছে ফারিয়া পড়াশোনা করছে। আমার আম্মা তাই সন্দেহ লাগে, যেহেতু সব কিছুই ফল ছিল। তখন কিন্তু ফারিয়ার মা আমার কল রিসিভ করতো না, আমি কল দিলে কেটে দিত, আমাকে একরকম অনেকগুলো নাম্বার থেকে ব্লকও করে দিছে। তো তখন আমি ওই স্কুলের সামনে গিয়ে একটা দপ্তরি ছিল, দপ্তরিকে আমি মানে ধরি মানে দপ্তরিটির সাথে আমার সম্পর্ক ভালো হয়, আগে ওনাকে ডাকে ডেকে চা বিস্কিট টিস্কিট খাওয়াই, অনেকক্ষণ কথাটা বলে আমি বলে যে ভাই আপনার একটা ছবি দেখাবো, মেয়েটারে চিনতে পারেন কিনা, দেখেন তো এই স্কুলে পড়াশোনা করছে, এখনও এই স্কুলে পড়ে কিনা জানি না, কিন্তু মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে, এটা আমি বলে রাখি, তো মেয়েটার সম্বন্ধে একটু জানতে চাই। এটা বলার পর আমি তখন আমার ওই ডিসপ্লেতে বের করে ছবিটা দেখাই, কিন্তু ছবি দেখানোর পরে ওই দপ্তরি মেয়েটাকে চিনতে পারে। দপ্তর আমাকে বলে যে মেয়েটার নাম লিজা। আমি বললাম লিজা, আমি তো জানি তার নাম ফারিয়া। পরে বলে যে না ওর নাম হচ্ছে লিজা। তাই আমি বলেছি লিজা, ও তো বলে যে উনি তো SSC পাশ করে গেছে এখান থেকে, এখন কলেজে পড়ে, আমাকে এটা বলে। আমি তখন মানে চিন্তা করি যে SSC পাশ করেও ফেলছে এখান থেকে, বলে হ্যাঁ এখন কলেজে পড়ে। আমি বলি কোন কলেজে পড়েন আপনি জানেন, বলে যে না কোন কলেজে পড়ে এটা আমি জানি না, কিন্তু ওদের বাসার ঠিকানা আমি জানি, এটা বলে। আমি তখন বলি যে আপনি আমাকে একটু বাসার ঠিকানা দেন না। তো স্কুলের দপ্তরে আমাকে তখন ওদের বাসার ঠিকানা দেয়। বাসার ঠিকানা দেওয়ার পর আমি তখন চট্টগ্রামে একটা টিম ঘড়ে তুলে মানে কিছু পলাপাইন নিয়ে কিছু টিম ঘুরে তোলার পর আমি তখন ওই চট্টগ্রামে ওদের বাড়ির মানে ঠিকানা খোঁজ খবর নিতে থাকি। অ্যান্ড আমি প্রায় ওখানে থাকি প্রায় 15-20 দিনের মধ্যে। এটা কিন্তু কাকা আমার উপরে খুব রাগারাগি, খুবই মন খারাপ, কিন্তু আমি আমার কাকার সাথে কোনো কথা বলি না, কাকির সাথেও কোনো কথা বলি না, আমি শুধু এই ব্যাপারটা নিয়েই স্টাডি করতেছি যে এটাতে কী হয় আমি এটা দেখবো। তো একটা পর্যায়ে আমি এলাকাতে মানে ওই আমার ওই বন্ধু রাহাত ছিল, আরও কয়েকটা পলাপেন নিয়ে যাই আমি নারায়ণগঞ্জ থেকে, ওরা ওদের সাথে মানে রাজনীতিভাবেও কিছু পলাপেন টলাপেন যোগাই, সব কিছু মিলে আমি তখন চিটংয়ে একটা মোটামুটি টিম ঘুরে তুলি।
অ্যান্ড ওই টিমের মাধ্যমে আমি যেটা জানতে পারি যে ওই মেয়ে এটাই করে এবং তার মা তাকে দিয়ে এগুলোই করায়, ওর কোনো বাবা নাই এটা সত্য, কিন্তু মানে ওই মেয়েটা, আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে মেয়েটা হচ্ছে হিন্দু, মানে মেয়েটা ছিল হিন্দু, হিন্দু মেয়েটা ছিল অ্যান্ড মেয়েটা হিন্দু ছিল, কিন্তু এই ঘটনাটা মানে মেয়ের মা এবং মেয়ে এগুলোই করে বেলায় বাংলাদেশে বিভিন্ন প্রবাসী ছেলেদেরকে টার্গেট করে এবং টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা এভাবে হাতিয়ে নিয়ে যায় এবং একটা সুযোগ পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এভাবে এই মেয়ের মা আর মেয়ে এই কাহিনিগুলো করে বাংলাদেশে। তো এইটা আমি তখন ওদের মহল্লায় গিয়ে যখন আমি ডিটেলসে জানতে পারি তখন আমি চিন্তা করি যে আমি তো তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে দিয়েছি, আমাকে 10 টাকার গেঞ্জি পাঠাইতো আমি তাদেরকে 10,000 টাকা পাঠাই দিতাম, তারা আমাকে 1,000 টাকা দিয়ে ব্যাসলেট কিনে দিত, আমি তাদেরকে 1,00,000 টাকা দিয়ে স্বর্ণের চেন কিনে দিতাম। কথাগুলো মনে হয়ে আমার চোখের পানিগুলো টলমল করে আমার গাল বেয়ে পড়তেছিল। আমি তখন খুব ভেঙে পড়ে মানে প্রচণ্ড রকম কান্না করে, আমার বন্ধু ছিল, আমার বন্ধু বান্ধব সব আমার বুঝাইতে আসতে, আরে বেটা মন খারাপ করিস না, এখন প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ নিব। আমি বললাম আমি কীভাবে প্রতিশোধ, বলে আর ধরবো ওইগুলারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এভাবে 3-4 দিন পরে হঠাৎ করে দেখি যে ওরা বাসা চেঞ্জ করে ফেলছে, বাট ওরা মনে হয় আবাস পাইছে নাকি জানি না, বাসা চেঞ্জ ওই বাসার ওরা নাই, পরে বাসা চেঞ্জ হওয়ার পরে আমি আর পাই না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এর মাঝে মানে ফারিয়ার স্কুলের মানে কলেজের কোনো ঠিকানা আমি নিয়ে নিই, তো এরপরে ওই মহল্লা তো ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমি তখন তন্ন তন্ন করে ঢুকে কোথাও পাই না। তখন আমার বন্ধু আমাকে বলতেছিল যে আমাকে বলে যে বন্ধু মেয়ের মায়ের ফোন নাম্বারটা আছে না? আমি বললাম যে আছে। পরে তোর নাম্বারে তুই ফোন দিলেই না সমস্যা, আমি আমার নাম্বার থেকে কল দিই, তাহলে তো হয়ে যাবে। আমি তখন বলি যে কীভাবে, আমাকে বলে তুই নাম্বারটা আমাকে দে, বাকি সপ্তাহে আমার উপরে ছেড়ে দে। তখন কিন্তু আমি চিটংয়ে একটা হোটেল ভাড়া করে আমি কিন্তু চিটংয়ে আসি। তো এরপরে ওইখান থেকে আমার বন্ধু হচ্ছে ওর নাম্বারটা নিয়ে যাওয়ার পরেও আমার ওই বন্ধু তখন ওকে ফোন করে, মানে ফোন করে বলতে আগে ওদের নাম্বারে 1,000 টাকা পাঠিয়ে দেয়, মানে ওই নাম্বারে 1,000 টাকা পাঠিয়ে দেয়, রিসার্চ করে দেয়, 1,000 টাকা রিসার্চ করার পর আমার বন্ধু তখন ফোন করে আমার হোটেলে থেকে ফোন করার পরে বলতেছে যে আন্টি মানে সালাম, তখন ফোন ধরে তার আন্টি বলে না, তখন ওই মহিলা ফোন রিসিভ করে আমার বন্ধু যখন কল দেয় বলে যে আমার বন্ধু বলে যে আসসালামু আলাইকুম, আমার ওই আপনার নাম্বার আমার 1,000 টাকা চলে গেছিলো, এখন হচ্ছে মানে টাকাটা আসলে একটু মানে আমি ব্যাগ চাচ্ছিলাম, আমার বন্ধু এটা বলে। তো তখন ওই মহিলা বলতেছে যে টাকা ব্যাগ কেন দিতে হবে, তখন ওই মানে মহিলা বলে যে না 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 আমি তো কোনো টাকা পাই না, মানে উনি 2-3 দিন ধরে আমার বন্ধু তাকে ফোন দিয়ে বিরক্ত করে, খুব বিরক্ত করে, উনি বলে টাকা পাই না, কিন্তু টাকা তো গেছে আমরা জানি। তো পরে উনি একটা পর্যায়ে বলতেছে যখন খুব বিরক্ত করে পরে বলে যে বাবা আমি ওই টাকাটুকু আসে নাই, আমি কোনো টাকা পাইনি, ঠিক আছে আমি তোমার 500 টাকা খুশি হয়ে দিয়ে দিতেছি, এটা বলে উনি কী করে আমার বন্ধুর নাম্বার আরও 500 টাকা ব্যাক করে মানে রিসার্চ করে দেয়। রিসার্চ করে দেওয়ার পর আমার বন্ধু তখন ওনাকে আবারও ফোন করে বলে আন্টি আপনাকে, আপনি কণ্ঠ শুনে মনে হচ্ছে যে আপনি আমার আন্টির মতো হবেন, বলে যে হ্যাঁ বাবা আমি তোমার আন্টি, কিন্তু আমি একজন মানে হচ্ছে প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমাকে কিন্তু বলেছিল যে উনি প্রাইমারি স্কুলের মাস্টার, এখন আমার বন্ধুকে বলতেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্লিজ লিসেনার্স খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বলতেছিল যে উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভালো কথা, আমার বন্ধুর সাথে কথাবার্তা এভাবে বলতেছে, আমার বন্ধু বলতেছে যে আমরা ঢাকাতে থাকি, আমাদের ঢাকাতে হচ্ছে ধানমন্ডিতে নিজেদের বাড়ি আছে, মানে একেবারে ধুমধাম করে ও তখন অনেক বড়লোক হয়েছে ওনার কাছে, অ্যান্ড সেমভাবে আমাকে যেভাবে গিফট পাঠাইছে, তখন আমার বন্ধুরা বলতেছে যে বাবা আমি তোমার জন্য গিফট পাঠাবো, তোমাকে টাকা দিব, তোমাকে গাড়ি দিব, তোমাকে বাড়ি দিব, মানে অনেক রকম ওনার কথাবার্তা মানে অন্যরকম। পরে আমি চিন্তা করতেছিলাম যে আমি তখন বলতেছিলাম যে আমি তখন মানে মিলাইতে পারতেছিলাম না যে আরে বাটপার তো একটা লিমিট আছে, তো লিমিট ছাড়া বাটপারে। পরে আমার বন্ধুরা বলতেছে বাবা আমি তোমার জন্য এটা কিনবো ওইটা কিনবো, মানে অনেকভাবে কথাবার্তা আমার বন্ধুকে, আমার বন্ধু কিন্তু তখন আমার কাছ থেকে টাকা ওনারে পাঠায় যে আন্টি আপনি আপনার মেয়ের জন্য এটা কিনবেন, মানে আপনার হচ্ছে আপনার জন্য এটা খাবেন, ও তখন প্রতিদিন 2,000-3,000 ওনার মোবাইলে পাঠাইতে আসে, এভাবে টাকা আমরা পাঠাইতেছি, উনি টাকা রিসিভ করতেছে, রিসিভ করে বলে হ্যাঁ আমার মেয়ের জন্য এটা, মানে তখন মেয়েকে আবার আমার ওই বন্ধুর সাথে লাগাই দেয়। এখানে অনেক ঘটনা আছে, ওইগুলোর দিকে না যায় না গিয়া আমার বন্ধুর সাথে তখন ওই ফারিয়ার খুব প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি তখন শুনতে পাই যে ফারিয়া কয়েকদিন আগে আমাকে বলতো যে তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচব না, আমি আমার মৃত বাবার কসম করে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, অথচ আজকে সেই ফারিয়া সেম কণ্ঠে আমার বন্ধুকে বলতেছে আমি আমার মৃত বাপের কসম করে বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে ভালোবাসি না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। কথাগুলো শোনার পর আমি চিন্তা করতেছি দুনিয়াতে বাটপারের কথা শুনেছিলাম, কিন্তু এত বড় বাটপারও কি আর মানুষ হতে পারে, মা আর মেয়ে মিলা মানে এগুলোই করে বেড়ায় তারা। তো যাই হোক, এরপর আমার বন্ধু কথা বলতেছে আমি তখন আবার প্রায় 15-20 দিন না প্রায় 1 মাসের মতো কথা বলে, এরই মাঝে তো কাকা আমাকে ফোন দিয়ে মানে আমার জ্বালাই প্রায় খাইতেছে, কাকা আমার বলতেছে তুই কই চলে গেলি এসে, আমি কিন্তু তখন আর আমার কাকার সাথে কথা বলি, মানসিকভাবে খুব ভেঙে যেহেতু পড়ি আমি ব্যাপারটা নিয়ে শুধু পড়ে থাকি। এরপরে ওরা তখন বলে যে ঠিক আছে
আমার বন্ধু তখন বলতেছে যে মানে অনেক কথাবার্তা বলে, প্রচুর কথাবার্তা বলে। বলার পর আমার বন্ধু তখন বলতেছে যে মানে ওর মাকে বলতেছে যে আন্টি আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু মানে আপনাকে একটা কথা বলি, আমার একটু সমস্যা হয়েছে, এখন আমি মানে একটা কথা আপনাকে বলতে চাই। তখন উনি বলেছে কী কথা বাবা আমাকে বলো। বলে যে আমি যেহেতু আপনাকে আন্টি ডাকছি বা আপনার মেয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি আপনাদেরকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভালোবাসি, আমি একটা বিপদে পড়ছি, এখন আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। এটা মানে ফারিয়ার মাকে বলো। তো ফারিয়ার মা বলতেছে কী বিপদ বাবা, তুমি তো আমার সন্তান বলো। পরে বলতেছে যে মা আমি হচ্ছে মানে আমাদের ঘরের ভিতরে আমার দাদির কিছু স্বর্ণগয়না রাখা আছে, আমার দাদি তো স্বর্ণগয়নাগুলো যে রাখছে, আমি তখন এই স্বর্ণগুলো এখান থেকে সরাই ফেলবো, ওইখান থেকে সরাই আমি ওইখানে কিছু ইতানের মানে ইতান মিন্স হচ্ছে মানে নন গোল্ডেন নন গোল্ড কিছু ওইখানে রাখবো, রেখে আমি এই গোল্ডগুলো সরাই ফেলবো অ্যান্ড এই গোল্ডগুলো আমি কোথাও জমা দিয়ে রাখবো। এটা আমার বন্ধু টেকনিক্যালি ওর মাকে বলে, ফারিয়ার মা। তো বলে কেন বাবা এটা কেন করবো? পরে বলতেছে মাগো আমি তো জানি আমার পরিবার এত বড় লোক মানুষ, ঢাকাতে আমাদের দুই তিনটা বাড়ি, আমার বাবা তো কখনো আপনার একটা প্রফেসর মেয়েকে আমাকে বিয়ে করাবে না, মানে ফারিয়াকে বিয়ে করাবে না। তো আমি চাচ্ছিলাম এই গোল্ডগুলো আমি এখান থেকে নিয়ে আমি এগুলো ফারিয়ার কাছে দিয়ে রাখবো, তারপর আমি ফারিয়াকে নিয়ে যখন পালাইয়া যাবো এগুলো বিক্রি টিক্রি করে আমি ফারিয়াকে নিয়ে ভালো থাকতে পারবো। মহিলা তখন খুবই চালাক, ওরা বলে যে না না দরকার নেই, এগুলো করার দরকারটা কি বাবা, আমাদের তো আল্লাহ অনেক দিছে, তুমি আমার টাকা নিয়ে ভালো থাকতে পারবা। তো তখন আমার বন্ধু বলছে যে না 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 আমি আমি এটা করতে পারবো না, প্লিজ মা আপনি না করবেন না, আপনি এইগুলো নিয়ে যান, এগুলো বলে। তো এগুলো বলার পর আমার বন্ধু তখন অনেকগুলো মানে নন গোল্ডের হচ্ছে জিনিস কিনে, অর্নামেন্টস কিনে। কেনার পর আমরা তো চিটংয়েই থাকি, আমরা তো ঢাকাতে আসি না, চিটংয়ে থাকি। তো এরপরে ওই চিটংয়ে থাকার পরে তখন ওই জিনিস কিনে আমরা ওনাকে একটা ডেট মানে একটা জায়গার লোকেশান দিই, ওই জায়গাতে আমি আর আমার বন্ধু, আমরা তখন অন্য কাউকে নিই না, মানে আমাদের টিমে যে অন্য পোলাপাইনগুলো আছে তাদেরকে না নিয়ে আমি আর আমার বন্ধু মিলে ওইখানে যাই। উনি একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয়, বলে যে অমুক রেস্টুরেন্টে আসো, আসলেই হচ্ছে তোমাদেরকে মানে আমি তোমার কাছ থেকে গোল্ডগুলো রিসিভ করবো, উনি ওনার মেয়েকে নিয়ে আসে। বন্ধুগণ আমি জানি না আপনারা কতদূর বিশ্বাস করবেন, যখন উনি ওনার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে আসে, রেস্টুরেন্টে আসার পরে আমি তখন মানে আমি দেখতেছিলাম যে আমি যে মেয়েটাকে মোবাইলে দেখছিলাম মানে এই মেয়েটা ঠিক আছে, কিন্তু মেয়েটা কিন্তু দিনে রাতে পার্থক্য। আমি তখন ওই ক্যাপ পরে যাই, মানে মাস্ক পরে যাই, আমাকে বোঝা যায় না, আমি তখন ইয়ে করে থাকি। তখন ওই মানে মেয়েকে দেখার পর আমি তখন চিন্তা করি যে আল্লাহ আমি মোবাইলে দেখেছিলাম কি আর বাস্তবে দেখতেছি কি। যাই হোক একটা রেস্টুরেন্টে ঢুকে আমি আমার বন্ধু রাহাত আর আমি ঢুকি, ঢুকার পরে তখন ওই মহিলা ওনার মেয়েকে নিয়ে আসে। আসার পর তখন আমরা কথাবার্তা বলতেছি, রাহাত তখন গোল্ডগুলো বের করে বলতেছে যে আন্টি এই গোল্ডগুলো এখানে, এখন এগুলো আপনি নিয়ে যাবেন। তো আপনার মেয়েকে কথাবার্তা বলে যে আপনার কোথায় থাকেন বা অনেক কথাবার্তা বলে। তখন ফারিয়া ওর হাত ধরে ফেলে মানে ওর মায়ের সামনে, মানে আমার ওই বন্ধুর হাত ধরে খুব কান্না মানে একদম চোখের পানি বের করে ফেলে। পরে বলতেছে আমি তোমাকে এত ভালো মানে তুমি আমাকে এত ভালোবাসো আমি কখনো বুঝতেই পারি না বাবু, ওরকম করে কান্না করে। যখন কান্না করে তখন আমি লাফ দিয়ে উঠে যাই, সহ্য করতে পারি না। তখন আমি চুলের মুঠি ধরে ওই রেস্টুরেন্ট ওরে পিটাইতে থাকি মানে মারতে থাকি। তখন পুরো হট্টগোল লেগে যায়, আশেপাশ থেকে সব মানুষগুলো চলে আসে, মানে মানে একদম রেস্টুরেন্ট যেহেতু একটা রেস্টুরেন্ট ছিল, একটা মানে একটা জায়গা ছিল, তখন চারদিক থেকে প্রচুর মানুষ আসে, একটা ঝামেলা লেগে যায়। ঝামেলা লাগার পরে সবাই সে আমাকে ধরে, ওর মারেও ধরে আমারও ধরে, তখন ওরাও ধরে। ধরার পরে তখন ওর মা হঠাৎ করে, আমি বলতেছি যে সবাইকে বলার আগে ওর মা সবাইকে বলতেছে এই ছেলে মহা বাটপার, এই ছেলে বিদেশে থাকা অবস্থায় আমার মেয়ের সাথে সম্পর্ক করছে, আমার মেয়ের সাথে ওর ছেলের গভীর সম্পর্ক ছিল এবং মোবাইলের মাধ্যমে তারা বিয়েও করছে, সরি মোবাইলের মাধ্যমে তাদের খুবই গভীর সম্পর্ক হয়েছে এবং আজকে প্রায় পাঁচ মাসের ধরে আমার মেয়েটাকে ব্যবহার করতেছে, মানে পাবলিককে ওর মা এগুলো বলতেছে। এরপর দেখেন এই যে গোল্ড নিয়ে আসছে, যে আমি স্বর্ণগয়না নিয়ে আসছি, আমি স্বর্ণগয়না নিয়ে আসছি, আমার মেয়ের আমি ও আমার আমার মেয়ের স্বর্ণগয়না নিয়ে আর মেয়ের সাথে পালায় গেছে, মানে এমনভাবে উনি বাড়াইয়া সুরে মানুষকে বলতেছে, মানুষ আর আমার কোনো কথাই শোনে না, ওই রেস্টুরেন্টে কোনো মানুষ আমার কোনো কথাই শোনে না। তখন তারা মানে আমার বন্ধু তখন মোবাইল বের করে আমার ওই টিমের লোকদেরকে কল দেওয়ার জন্য, তখন ওখানকার একটা লোক ঠাস করে আমার বন্ধুর মোবাইলটা আর আমার মোবাইলটা আমাদের কাছ থেকে নেওয়া যায়। আমি তখন অবাক হয়েছি, আরে বাবা আমরা আসলাম ধরার জন্য, উল্টা আমাদেরকে ধরাই দিতেছে। আমি তখন বলতেছি যে দেখেন, পরে ওই মহিলা করে কি বিকাশে যে ওনার সাথে আমার লেনদেন হয়, উনি যে বিদেশ আমার জন্য মাল পাঠায়, অনেক সময় কুরিয়ারে পাঠায়, ওই কুরিয়ারের ছবি ওনার মোবাইলে ছবি ওঠানো আছে, বিলের ছবিগুলো মানুষদেরকে দেখায়, দেখেন এই ছেলে সৌদি আরব ছিল। আমাকে বলে তুমি সৌদি আরব ছিলে? আমি বললাম হ্যাঁ আমি সৌদি আরবে ছিলাম। পরে বলে যে দেখো সৌদি আরবে ছেলে ছিল, আমি ছেলের জন্য এটা পাঠাইছি ওইটা পাঠাইছি, এগুলো মানুষকে দেখায়। মানুষকে দেখানোর পরে উনি মানুষকে বিশ্বাস করায় ফেলে যে উনি আমাকে হচ্ছে আসলে কিন্তু আমি ফল্ট। এটা বলার পরে তখন পাবলিক আমাকে ওইখানে ধরে এলোপাতারিক মারতে থাকে, আমার বন্ধুকে আর আমাকে মারতে থাকে, আমার কোনো কথাই ওখানকার মানুষ শোনে না, প্রায় 8-10টা মানুষ থাকে, তারা আমার কোনো কথাই শুনতে রাজি নাই। আমি সবাইকে বলতেছি যে আপনারা ভুল বুঝতেছেন, আপনারা আমার কথা বোঝার জন্য ট্রাই করেন, ওইখানের কোনো মানুষ আমার কোনো কথা শোনেন, আমাকে শিয়াল কুকুরের মতো ওইখানে মারে। মারার পর ওইখানে আমার পাশে একটা কাজী অফিস থাকে, কাজী অফিস আমাকে নিয়ে যায়, কাজী অফিস আমাকে আর ফারিয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বলতেছে কোনো কথা নেই তুই এখানে বিয়ে করবি। আমি তখন বলি আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, কাগজ নাই, কীভাবে বিয়ে করবো, সব আমরা বের করবো।
কি কাগজ ওরা বের করে কি বের করে আমি জানি না। আমাকে কাজী অফিসে নিয়ে যায়। কাজী অফিসে নিয়ে যাওয়ার পর একেবারে আমাকে জোর জবস্ত করে আমাকে মাইরে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে 12 লাখ টাকা কাবিনে ফারিয়ার সাথে আমাকে বিয়ে পড়াই দেয়। 12 লাখ টাকা কাবিনে বিয়ে পড়াই দেয়। বিয়ে পড়াই দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি, ওরে বাপরে 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 বাপ, আমি তখন ওইখান থেকে আমার বন্ধুরি নিয়ে কোনো মতে পালাইয়া, মানে বিয়ের কাজ কমপ্লিট হয়ে যায়, ওরা আমার ছবি টবি সব কিছু উঠে রাখে। আমাকে বলতেছে যে আমার তো ওইখানে আমার আইডি কার্ড আমার আমার মোবাইল নিয়ে তো ছিল, আমার কাকার সাথে ওরা কথা বলছে, কথাবার্তা বইলে তার আমার আইডি কার্ড নিয়ে গেছে, আমার আইডি কার্ড ছিল, আইডি কার্ড ছিল, তারপরে পাসপোর্টের ফটোকপি ছিল, ওইগুলো নিয়ে গেছে, মানে তার আমার ডিটেলস পেয়ে গেছে। তারা ওই মহিলাকে বলতেছে যে যদি এই ছেলে মানে নারায়ণগঞ্জে গিয়ে কোনোরকম ফাইজলামি করে না আসে তাহলে আমরা থানার আশ্রয় নেবেন, আপনারা কোনো চিন্তা করবেন না। মানে খুবই স্ট্রং করে উকিল পর্যন্ত নিয়ে আসে, মানে ওই কাজী অফিসে উকিল পর্যন্ত আনি, একেবারে স্ট্রং করে বিয়ে পড়াই দেয়। আমি তখন নারায়ণগঞ্জে ফিরে আসা চোখ টোক বন্ধ করিয়া কোনো কথা না বলে টিকিটটাকে ওকে কইরা আমি তখন জান নিয়ে সৌদি আরবে ফিরে আসছি। আজকে সৌদি আরবের মাটিতে প্রায় 3.5 বছরের মতো আমি আছি। আপন ভাই, প্রতিদিন আপনার জীবনের গল্প শুনে ভালো লাগে, আপনি মানুষকে ভালো ভালো কথা বলেন, প্রবাসীদের প্রতি আপনার ভালোবাসা দেখে আপন ভাই জীবন নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসছি, জীবন নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে। আজকে প্রতিটা মানে প্রতিটা জায়গায় শুনতে পারি, আমার বিয়েটা এখনও ঝুলে আছে, আমি বাংলাদেশ আর যাচ্ছি না, কারণ গেলেই হয়তো আমাকে ইমিগ্রেশনে মামলা দিয়ে রাখছে, বাকি আমি আর ভয়ে বাংলাদেশে যাচ্ছি না। আপন ভাই প্রতিটা বন্ধু বান্ধবদের সামনে শুনে বাংলাদেশে এরকম এরকম গ্রুপগুলো আছে, এরকম গ্রুপগুলো এই কাজ করে, আপন ভাই প্লিজ আমার জীবনের গল্পটা বলে আপনি মানুষকে সতর্ক করবেন। ভাই ভালোবাসি আপনাকে, আপনি বাংলাদেশের গ্রেট বয়, আই লাভ ইউ আপন ভাই। সমানিত কলিজার ভাই ও বোনেরা, যে যেখান থেকে তখন পর্যন্ত আমার মিলন ভাইয়ের জীবনের গল্পটা শুনলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি জানি না যে মিলন ভাই আমাকে যেমন করে লিখেছে আমি আপনাদেরকে তেমন করে বলতে পারছি কিনা, বাট আমি আমার জায়গায় দাঁড়িয়ে খুব চেষ্টা করেছি আপনাদেরকে গল্পটাকে আবার খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমি বলেছিলাম যে প্রবাসে থাকা 80% ছেলের সাথে এই ঘটনাগুলো ঘটে। মিলন ভাইয়ের সাথে লাস্ট পর্যন্ত আরও কিছু স্টোরি আছে, আমি গল্প যদি 1 ঘন্টার ভিতরে শেষ করার জন্য ট্রাই করি, তো আমি অনেক কিছু কেটে একটা প্রচার করেছি। আপনি বিশ্বাস করুন যে আমার সাথে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়। আমি গত কিছুদিন আগে গত পরশুদিন হচ্ছে সোনামণির জীবনের গল্প প্রচার করেছিলাম, আপনারা গল্প শুনে অনেকেই কান্না করেছেন, অনেকেই কিছু বলেছেন। আমি শুধু সোনামণি আর সোনামণির মায়ের কথাগুলো শুনেছিলাম, সোনামণি এবং সোনামণির মায়ের পাশে যে পার্সনটা ছিল, আপনারা যারা অনেকে মাইন্ড করেছেন, অনেকে কমেন্টসে দেখলাম একজন মানুষকে একজন মানুষের নাম উল্লেখ করেছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি এই পার্সনটা কিন্তু সে নয়, সে কিন্তু বাংলাদেশের অনেক ভালো একটা ছেলে। আপনারা যারা কমেন্টসে যার নামটা লিখেছেন এ কিন্তু সে নয়, দয়া করে প্লিজ এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি এই জন্যই আসলে আমার জীবনের গল্পতে আমি আসলে ওই যে যার স্টোরি তাকে আমি প্রচার মানে প্রেজেন্ট করতে চাই না, প্রেজেন্ট করলে না প্রবলেমগুলো হয়ে যায়। আপনারা নিজেদের মতো করে কাকে কাকে মানে একে মানে যারা আপনারা যেই ছেলেটা কমেন্টস করেছেন বন্ধুগণ, ওই ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে, অত্যন্ত ভালো ছেলে, প্লিজ ওকে নিয়ে আর কখনো আমি আশা করবো যে আপনার কমেন্টস বক্সে ওকে নিয়ে আর কিছু লিখবেন না, ছেলেটা অত্যন্ত, আমি কিন্তু আপনার ওই কমেন্টসে লিখেছি এবং আমি সামনে একটা ভিডিও বানাবো ওকে নিয়ে, ওর সাথে কথাবার্তা বলে ওকে নিয়ে একটা ভিডিও বানাবো। আপনার প্লিজ ওকে কেউ খারাপ ভাববে না, ছেলেটা অনেক ভালো এবং গরিবের ছেলে, খুব পরিশ্রম করে ও আজকে একটা ভালো পজিশনে এসেছে এবং ও বাংলাদেশের অনেক অনেক মানুষ অনেক গরিব ছেলেদেরকে আমার মতো আমি যেরকম একটা ইতিমখানায় টাকা দিই ওইরকম অনেক মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করে ওকে নিয়ে প্লিজ। আপনার ওই যে সোনামণির জীবনের গল্প নিয়ে আপনারা যাকে সন্দেহ করেছেন এই ছেলেটা সে নয়, প্লিজ এটাকে মনে করো, এটা বলে দিলাম। তো এরকম ঘটনা আসলে বন্ধুগণ আমি আজকে মিলন ভাইয়ের জীবনের গল্পটা যখন আমি পেয়েছিলাম আমার ওই মানে মনে হলো আর কি যে আমি জীবনের গল্প বলার সময় কিন্তু এক পক্ষের কথা শুনি, অপর পক্ষের কথা কিন্তু শুনি না, অপর পক্ষেও কিন্তু অনেক কথা থাকে এটা কিন্তু আমি জানি না, যার জন্য আমার গল্পের মাঝেও কিন্তু অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যে মানে সে যেটা বললো এটাই ট্রু না, অপর পক্ষের মানুষের কথাটাও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ট্রু আছে। যেমন আমার মা মাঝে মাঝে বলে যে আনা বাতাসে বাবা গাঙ্গের পানি লড়ে না, বাতাস আসলে কিন্তু পুকুরের পানি লড়ে। তো সেই ক্ষেত্রে যাই হোক, এখন মেনলি ব্যাপার হচ্ছে আমি কাউকে হেয় প্রতিবন্ধ করতে চাই না, কাউকে ছোটো করতে চাই না, আমার জীবনের গল্প বলার উদ্দেশ্য একটাই যে গল্প থেকে যদি আপনি কিছু শিখতে পারেন। প্রবাসী ভাই যারা আজকে ভিডিও কলে সুন্দর সোনামণির সাথে কথা বলতেছেন, কলিজার সাথে কথা বলতেছেন, জানবাবুর সাথে কথা বলতেছেন, খাইছো ঘুমাইছো বলে ভালোবাসা আপনাকে দিচ্ছে, আপনার ভালোবাসা পাঠাচ্ছেন, আপনার ভালোবাসা মিনস আপনি টাকা দিচ্ছেন আর ও বিনিময়ে আপনাকে উম্মা দিয়ে ঘুম পাড়ায় দিচ্ছে, আপনাদেরকে বলবো যে আজকে মিলন ভাইয়ের জীবনের গল্পটা মনোযোগ দিয়ে শোনেন। ভাই রে একজন প্রবাসী, আমি বারবার বলি যে বেশিরভাগ ক্ষেত্রে মানে সব প্রবাসীরা একরকম না, অনেকেই অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ওইটা না, বাট বেশিরভাগ প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করে আমি মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে যাই আমি দেখি। ভাই রে আমার কাছে মনে হয় যে মিডল ইস্টে বিশেষ করে মিডল ইস্টের মানুষগুলোর কথাই বলি, তাদের একটা টাকা যদি খোদার কসম করে বলি কেউ যদি হারামভাবে নিয়ে যায় এই জীবনে, ওই টাকা পৃথিবীর সব কিছু আল্লাহ মাফ করে দিল, ওই প্রবাসীর টাকা যে খাইছে তার আল্লাহ কোনোদিন মাফ করবে না।
আমি সাদাত আঙ্গুল তুলে বলতে পারি যে আল্লাহ তারা কোনোদিন মাফ করবে না যে প্রবাসীর টাকা খাইছে, কারণ প্রবাসীর টাকা নয়, এটার জন্য মানে ঘামে আপনি যদি প্রবাসীর টাকাগুলো এক পাশে নেন, এক পাল্লাতে নেন, আরেক পাল্লাতে হচ্ছে বালতির ভিতরে প্রবাসীর ঘামগুলো নেন, আপনি বিশ্বাস করবেন যে ঘামের পরিমাণটা বেশি হবে, প্রবাসীর টাকার পরিমাণটা কম হবে। এত কষ্ট হবে যা রক্তের টাকা দিয়ে যারা বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে এই ধরনের ব্যবসাগুলো করতেছেন, আপনার মেয়েকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে এই ধরনের প্রবাসীদেরকে টার্গেট করে ব্যবসাগুলো করতেছে, বন্ধ করেন, বন্ধ করেন। আমি টার্গেট করেছি কয়েকটাকে, আমি ধরে ফেলবো, রিসেন্ট কয়েকটাকে ধরবো, যারা এই ব্যবসাগুলো করতেছেন তারা প্লিজ এগুলো বন্ধ করেন। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো, এখনও সময় আছে, আমার কাছে হিউজ পরিমাণ কমপ্লেন আছে, আমি এগুলো নিয়ে বাংলাদেশে গেলে কাজ করবো। আমি জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি, কাজ করে একটারও ছাড় দিব না। প্রবাসীদেরকে নিয়ে যারা এই ধরনের নাটক সিনেমাগুলো করতেছেন, মেয়েবাজিগুলো করতেছেন, তারা এগুলো বন্ধ করেন। আর প্রবাসী ভাইদেরকে বলে যে ভাই অন্তত মিলন ভাইয়ের জীবনের গল্প শুনে সচেতন হন, কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে আমি আপনাকে নিষেধ করি না, অবশ্যই সম্পর্ক করার আগে মেয়ের পরিবারে আপনার লোক পাঠাবেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পাঠিয়ে দেখবেন যে মেয়ে যে কথাগুলো বলেছে, মেয়ের মা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বাস্তবতার সাথে অধমিল আছে কিনা, যদি থাকে সেই সম্পর্ক আপনি করবেন না, তা না হলে প্লিজ ওখান থেকে ফিরে আসেন, প্রতারিত হবেন না ভাই, আপনাদের প্রতারণা, আপনি প্রতারণার শিকার হন, এটা শুনলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি, অনেক মুরব্বী টাইপের কথাও বলছি, কেউ রাগ করবেন না, সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন, আপনাদের আপন আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সুস্থ থাকার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়, আর টাটা বাই।